এরপরে কম্পিউটার নেটওয়ার্ক, নেটওয়ার্ক দ্বারা আমরা মোটামুটি নেটওয়ার্কের সাথে পরিচিত। আমরা অনেক সময় বলি যে আমাদের বন্ধুদের একটা নেটওয়ার্ক আছে, তো এটা দ্বারা বোঝায় কয়েকটা ফ্রেন্ড যারা কানেক্টেড থাকে, ওই কানেক্টেড ফ্রেন্ডরা হচ্ছে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে বা গল্প করে, যাই করে না কেন, মানে এরকম কিছু যদি কানেক্টেড থাকে তাদেরকে আমরা নেটওয়ার্ক বলি। এখানেও যখন আমাদের কম্পিউটার বলো বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বলো, যারা পরস্পর কানেক্টেড থাকবে এবং তারা ডেটা আদান প্রদান করার মতো অবস্থায় থাকবে, সেটাকে বলবো আমরা কম্পিউটার নেটওয়ার্ক। আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা আসলে কি কি জিনিস শিখবো, এখানে একটা কমিউনিকেশন সিস্টেমের কি কি বেসিক এলিমেন্টস থাকে সেগুলো দেখবো, এরপর হচ্ছে ডেটা ট্রান্সমিট করার জন্য কি কি টেকনিক আছে, কি কি চ্যানেল থাকে, কি কি ডিভাইস ইউজ করা হয় সেইগুলো দেখবো আমরা, এরপরে কি কি ধরনের কম্পিউটার নেটওয়ার্ক আছে, মানে আমরা কম্পিউটার নেটওয়ার্কে কতগুলো ভাগে ভাগ করি সেই ভাগগুলো দেখবো, এরপরে কি কি প্রোটোকল ইউজ করা হয় কমিউনিকেশন করার জন্য প্রোটোকল গুলো, এবং আমরা যদি দুইটা বা তিনটা নেটওয়ার্ককে কানেক্টেড করতে চাই, এই কানেক্টেড নেটওয়ার্ককে বলা হয় ইন্টার নেটওয়ার্কিং, সেই কানেক্ট করার সময় আমরা যে যে টুলস গুলো ব্যবহার করবো সেইগুলো দেখবো। আর লাস্ট লাস্ট যেটা হচ্ছে যে আমরা যদি ডিস্ট্রিবিউটেড ডেটা প্রসেসিং যেটা আছে ওখানটার ওইটার ক্যারেক্টারিস্টিক্স কি গুলো কি আছে, ওটার অ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজ কি আছে, ওই জিনিসগুলো দেখবো আমরা। আচ্ছা, শুরুতেই আসি হচ্ছে বেসিক এলিমেন্টস, আমরা সবাই জানি যদি আমরা কখনো ডেটা পাঠাতে চাই বা কারোর সাথে কমিউনিকেট করতে চাই, আমাকে সর্বপ্রথম তিনটা জিনিস থাকতে হবে। প্রথম হচ্ছে একজন সেন্ডার থাকবে, আর একজন রিসিভার থাকবে, আর মাঝখানে হচ্ছে একটা মিডিয়াম থাকতে হবে যার মাধ্যমে ট্রান্সমিট হবে। এখানে সেন্ডার যাকে আমরা সোর্স বলি, আর রিসিভার যে তাকে অনেক সময় আমরা ডেস্টিনেশনও বলি বা সিঙ্কও বলি, আর মিডিয়াম হচ্ছে কেরিয়ার, যে কেরিয়ারের মধ্য দিয়ে মেসেজটা পাস হয়। এখন যদি আমরা ধরো মেসেজিং এ যদি বলি, আমি কাউকে মেসেঞ্জার মেসেজ করতেছি, হয়তো আমি এখানটাতে মোবাইল ইউজ করতেছি, ওইখানটাতে সে হয়তো কম্পিউটার নিয়ে বসে আছে, তাহলে এখানে সেন্ডার হচ্ছে আমার এই যে মোবাইল যেটা আছে ওইটা, আর ওইখানটাতে যে অপোনেন্ট যে কম্পিউটার ইউজ করতেছে ওইটাকে বলতেছি আমরা রিসিভার, আর মাঝখানে যে ওই ওয়্যার মিডিয়াম আছে ওয়্যারটাকে বলতেছি আমরা, মানে ওয়্যারলেস যে এয়ার আছে এয়ারটাকে বলতেছি আমরা মিডিয়াম। আবার অনেক সময় হয় আমরা কেবল দিয়েও দুইটা ডিভাইসকে কানেক্ট করি, তখন ওই যে কেবল থাকবে কেবলটাকে আমরা মিডিয়াম বলি। আবার আমরা যখন ফোনে কথা বলি, ফোনে কথা বলার সময় আমরা যে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ইউজ করি অথবা রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করি, তো রেডিও ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এখানটাতে মিডিয়াম। না মানে সেন্ডার এবং রিসিভারের মাঝখানে যে কেরিয়ার হিসেবে কাজ করব ওইটা কি বলতেছি আমরা মিডিয়াম। আচ্ছা, এরপরে হচ্ছে তিন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড আছে যখন আমরা কারোর সাথে কমিউনিকেট করব। নর্মালি তিন উপায়ে কমিউনিকেশন হয়, একটাকে বলি আমরা সিমপ্লেক্স, আর এটাকে বলি হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মানে হচ্ছে যে সেন্ডার থাকবে সে অলওয়েজ সেন্ডার, আর যে রিসিভার সে অলওয়েজ রিসিভার। আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করি, ধরো আমরা যখন রেডিও শুনি অথবা আমরা যখন টেলিভিশন দেখি, তো টেলিভিশন দেখার যেটা হয়, আমরা যারা শ্রোতা আছি আমরা অলওয়েজ শুনতেই পাই বা দেখতেই পাই, আমরা কিন্তু এই সাইড থেকে ওই যে যেখান থেকে ব্রডকাস্ট হচ্ছে ওদের সাথে কমিউনিকেট করতে পারি না টিভির মাধ্যমে অথবা রেডিওর মাধ্যমে। হয়তো এরকম থাকে যে ফোন কল থাকে, ফোন কলের মাধ্যমে আমরা কথা বলতে পারি, বাট আমরা যে সার্ভিসটা দিয়ে শুনতেছি সেখানে আমরা অলওয়েজ রিসিভারই থাকতেছি, আর যেখান থেকে ব্রডকাস্ট করা হচ্ছে ওখান থেকে অলওয়েজ সেন্ডই করা হচ্ছে। এই টাইপের যদি কোনো কমিউনিকেশন থাকে যেটা কমপ্লিটলি অন ওয়ে, সেখানে কখনোই টু ওয়ে হওয়া পসিবল না, এই অন ওয়ে কমিউনিকেশনকে আমরা বলবো সিমপ্লেক্স। আচ্ছা, এরপর আসছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে এখানে সেন্ডার এবং রিসিভার দুইটাই হচ্ছে, কখনো সেন্ডার কখনো রিসিভার থাকবে, বাট একই টাইমে একটা ডিভাইস সেন্ডার এবং রিসিভার হিসেবে কাজ করতে পারবে না। যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, তোমরা প্রায় দেখবা যে পুলিশের কাছে একটা ডিভাইস থাকে যেটাকে ওয়াকি টোকি বলা হয়। ওয়াকি টোকিতে হচ্ছে দুই সাইড থেকেই কমিউনিকেট করা যায়, বাট এট এ টাইম কমিউনিকেট করা যায় না। যদি ওয়ান সাইড থেকে কথা বলে তাহলে অপর সাইড থেকে শুনতে হয়, আবার অপর সাইড থেকে যখন কথা বলবে তখন আদার যে সাইড আছে ওই সাইডটা আবার শুনতে হবে। তার মানে যে সেন্ডার, সে যদি সেন্ডার থাকে সে একই সাথে আবার রিসিভার হতে পারবে না, বাট সে রিসিভার হতে পারবে তখন সে আবার সেন্ডার হতে পারবে না। আচ্ছা, এটা গেল হাফ ডুপ্লেক্স। এরপর আসে ফুল ডুপ্লেক্স, এখানটাতে হচ্ছে একটা ডিভাইস একই সাথে সেন্ডার এবং রিসিভার হিসেবেও কাজ করতে পারবে। এটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমরা যে মোবাইল ফোনে কথা বলি, এখানে আমরা যখন কারোর সাথে কথা বলি আমি যখন শুনতেছি ওই সাথে সাথে আবার আমি চাইলে কথাও বলতে পারি। আচ্ছা, তো এই এই টাইপের যদি কোনো কমিউনিকেশন থাকে যেখানে একটা ডিভাইস একই সাথে সেন্ডার এবং রিসিভার হিসেবে কাজ করতে পারবে, ওটাকে বলবো আমরা ফুল ডুপ্লেক্স। তাহলে নর্মালি তিনটা উপায়ে আমরা যত কমিউনিকেশনই করি না কেন এই তিনটার মধ্যে পড়বে, একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর লাস্ট ওয়ান হচ্ছে ফুল ডুপ্লেক্স। আচ্ছা, এরপর আমরা যখন কমিউনিকেশন করি আমরা যে চ্যানেলটা ইউজ করি, চ্যানেলের একটা স্পিড আছে, যে আমরা যখন ডেটা পাঠাই কারো স্পিড বেশি থাকে কারো স্পিড কম থাকে,
এই ডেটা ট্রান্সমিশন স্পিডটাকে দুইটা ইউনিট দিয়ে মেজার করা হয়। একটাকে বলা হয় ব্যান্ডউইথ, একটাকে বলা হয় বাউট। তোমরা প্রায় ব্যান্ডউইথ এর সাথে পরিচিত। আচ্ছা, ব্যান্ডউইথ মানে বোঝাচ্ছে, মানে এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে বাউট, বাউট হচ্ছে আর্লিয়ার যে টেকনোলজি আছে ওইখানটা ইউজ করা হতো, আর ব্যান্ডউইথ যেটা, ব্যান্ডউইথ হচ্ছে এখন বর্তমানে যে টেকনোলজি আছে এখানটা ইউজ করা হয়। তো ব্যান্ডউইথ দ্বারা মেইনলি বোঝায় পার সেকেন্ডে একটা চ্যানেলের মধ্য দিয়ে কতগুলো বিট ট্রান্সমিট হচ্ছে বা ডেলিভার হচ্ছে, এটাকে বলতেছি আমরা ব্যান্ডউইথ। তার মানে একটা চ্যানেলের মধ্যে দিয়ে যদি পার সেকেন্ডে 5 বিট ট্রান্সমিট হয়, 5টা বিট ট্রান্সমিট হয়, তাহলে ওইটার ব্যান্ডউইথ বলবো 5। আচ্ছা, এটা এটা দ্বারা ডেটা ট্রান্সমিশন রেট বলা হয়। এখন কোন চ্যানেলের যদি ব্যান্ডউইথ বেশি থাকে তাহলে ওইটার ট্রান্সমিটিং ক্যাপাবিলিটিও আবার বেশি থাকবে। আচ্ছা, এরপর বাউট কি তাহলে? আচ্ছা, আমরা ব্যান্ডউইথ মানে বোঝাচ্ছি হচ্ছে পার সেকেন্ডে বিট ট্রান্সমিট হবে, আর বাউট দ্বারা বোঝাচ্ছে, বাউটের আরেকটা নাম হচ্ছে সিম্বল রেট। বাউটকে আমরা ডেটা ট্রান্সফার রেটও বলতে পারি, আবার সিম্বল রেটও বলতে পারি। তার মানে পার সেকেন্ডে কতগুলো সিম্বল ট্রান্সমিট হবে ওইটাকে বলা হচ্ছে বাউট। আমার মনে হয় ক্লিয়ার। তোমরা একটা হচ্ছে বিট, পার সেকেন্ডে কতগুলো বিট ট্রান্সমিট হবে ওইটাকে বলতেছি আমরা ব্যান্ডউইথ, আর বাউট মানে হচ্ছে পার সেকেন্ডে কতগুলো সিম্বল ট্রান্সমিট হবে। সিম্বল দ্বারা বোঝাচ্ছি, ধরো এ একটা সিম্বল, বি লেটার, বি একটা সিম্বল, সি একটা লেটার, সি এটাও একটা সিম্বল। তার মানে এ বি সি একটা একটা করে যদি সিম্বল ট্রান্সমিট হয় তাহলে তার আমরা বাউট বলবো 1। আবার যদি একই সাথে পার সেকেন্ডে যদি দুইটা করে সিম্বল ট্রান্সমিট হয় তাহলে আমরা ওইটার বাউট বলবো হচ্ছে 2। আচ্ছা, এখন এখানে আবার একটা বিষয় আছে। ধরো এরকম হয় যে আমরা যদি এখন একটা সিম্বলকে আবার দুইটা বা তিনটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করি, ধরো আমি বললাম যে একই সাথে একটা করে বিট ট্রান্সমিট হবে, বাট একটা বিটকে আমরা তিনটা সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, তাহলে ব্যান্ডউইথ কিন্তু হচ্ছে, মানে কি বলে, আমার ব্যান্ডউইথ থেকে তখন বাউটটা বেশি আবার ফাস্টার হবে। কেন ফাস্টার হবে? আমরা বললাম যে ধরো আমার যে সিস্টেমটা আছে, সিস্টেমে পার সেকেন্ডে একটা করে বিটি ট্রান্সমিট হচ্ছে, আর প্রত্যেকটা সিম্বলকে আমি তিনটা করে বিট দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তার মানে একটা সিম্বলকে যদি আমি বিট আকারে ট্রান্সমিট করতে চাই আমার 3 সেকেন্ড সময় লাগবে। তার মানে ব্যান্ডউইথ হচ্ছে এখানে ওয়ান, মানে ওয়ান, মানে 1 বিট পার সেকেন্ড যাচ্ছে, তার মানে ব্যান্ডউইথ এখানে 1, এবং আমি একটা সিম্বলকে ট্রান্সমিট করার জন্য আমার 3 সেকেন্ড সময় লাগতেছে। বাট বাউটের কথা যদি চিন্তা করি, আমি বললাম যে 1 সেকেন্ডে আমি একটা করে সিম্বল ট্রান্সমিট করতে পারি, তার মানে আমি 1 সেকেন্ডে একটা সিম্বল ট্রান্সমিট করতে পারলাম, বাট আমার 3 ব্যান্ডউইথ লাগতেছে, মানে 3 সেকেন্ড লাগতেছে একটা সিম্বলকে ট্রান্সমিট করার জন্য। এইটা হলো বাউট এবং ব্যান্ডউইথের মধ্যে পার্থক্য। একটা হচ্ছে সিম্বল ট্রান্সমিট হয় পার সেকেন্ডে, আর একটা হচ্ছে বিট ট্রান্সফার হয় পার সেকেন্ডে। এটা যদি আরেকবার বলতেন একটু, মানে পার্থক্যটা ব্যান্ডউইথ আর বাউটের মধ্যে। আচ্ছা, পার্থক্যটা হচ্ছে এটা, ধরে নাও একটা হচ্ছে সিম্বল, সিম্বল বলতে বোঝাচ্ছে আমি ধরো এ বি সি ডি প্রত্যেকটা একটা সিম্বল, এই সিম্বল গুলো আবার কম্পিউটারে রিপ্রেজেন্ট করার জন্য বিট ব্যবহার করা হয়। এখন এরকম হতে পারে একটা সিস্টেমে একটা সিম্বলকে, ধরো আমি সাপোজ বলতেছি যে একটা সিম্বলকে 2টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় অথবা 3টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো যদি এরকম হয়, বাউডের কথা যদি চিন্তা করি এবং যদি ধরি আমি পার সেকেন্ডে একটা করে বিট, মানে একটা করে সিম্বল ট্রান্সমিট হচ্ছে, তাহলে ওইটার বাউট বলবো আমরা 1, মানে একটা করে সিম্বল যাচ্ছে তার মানে বাউট 1। যদি 2টা করে সিম্বল যেত পার সেকেন্ডে, তার মানে এখানে বাউট হচ্ছে 2। আর ব্যান্ডউইথ হচ্ছে কতগুলো বিট যাচ্ছে, যদি আমার 5টা করে বিট ট্রান্সমিট হয় তার মানে ওটা ব্যান্ডউইথ হচ্ছে 5, যদি 10টা করে বিট ট্রান্সমিট হয় তার মানে ওটার ব্যান্ডউইথ হচ্ছে 10। এখন এটা ডিপেন্ড করবে যে আমার 10টা বিট ট্রান্সফার হওয়াতে কয়টা সিম্বল ট্রান্সমিট হচ্ছে, সেটা ডিপেন্ড করবে আমি একটা সিম্বলকে কতগুলা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আমি যদি একটা সিম্বলকে 5টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করি, তার মানে 10টা বিট ট্রান্সফার হওয়া মানে হচ্ছে 2টা সিম্বল ট্রান্সফার হওয়া। আমি যদি একটা সিম্বলকে 2টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করি, তার মানে 10টা বিট পার সেকেন্ডে ট্রান্সফার হওয়া মানে হচ্ছে 5টা সিম্বল একই সাথে ট্রান্সফার হওয়া। এটা ডিপেন্ড করবে একটা সিম্বলকে কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবার ক্লিয়ার কিনা? জি স্যার। এরপরে আসি, দেখো এরপরে আসছে হচ্ছে ডাটা ট্রান্সমিশন স্পিড ক্যাটাগরি। মানে আমরা যে একটু আগে ট্রান্সমিশন বললাম, ট্রান্সমিশন স্পিড কে আমরা দুইটা ইউনিট দিয়ে মেজার করি, একটা হচ্ছে ব্যান্ডউইথ আর একটা হচ্ছে বাউট। আচ্ছা, এখন এই যে স্পিড আছে, স্পিডের ক্যাটাগরি অনুযায়ী 3টা ভাগে ভাগ করছে। একটাকে বলা হয় ন্যারো ব্যান্ড, একটাকে বলা হয় ভয়েস ব্যান্ড, একটাকে বলা হয় ব্রড ব্যান্ড। আমরা লাস্টের যেটা ব্রড ব্যান্ড আছে এটার সাথে খুবই ভালোভাবে পরিচিত। আচ্ছা, এখন জেনে নেই কোনটাকে আমরা ব্রড ব্যান্ড বলবো, কোনটাকে ভয়েস ব্যান্ড, কোনটাকে ন্যারো ব্যান্ড বলবো। আচ্ছা, এখন যদি কোন চ্যানেল থাকে যে চ্যানেলের মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিশনের স্পিডের ম্যাক্সিমাম যে লেন্থটা হবে সেটা 45 থেকে 300 বাউডের মধ্যে হবে, তার মানে 45 থেকে 300, মানে 300 সিম্বল পার সেকেন্ডে ম্যাক্সিমাম 300 সিম্বল পার সেকেন্ডে ট্রান্সমিট করতে পারবে,
এরকম যদি কোনো চ্যানেল থাকে ওটাকে বলবো আমরা ন্যারো ব্যান্ড, মানে এই টাইপের যে চ্যানেল গুলো থাকবে তার মধ্য দিয়ে ম্যাক্সিমাম পার সেকেন্ডে 300 সিম্বল, তার মানে ধরো একটা মেসেজ তুমি সেন্ড করতে যাচ্ছ সর্বোচ্চ 300 সিম্বলের একটা মেসেজ কে আমি সেন্ড করতে পারবো ওই চ্যানেলের মধ্য দিয়ে। আচ্ছা এরপর আসছে ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ডের যে স্পিড সেটা আপ টু 9600, তার মানে 9600 বাউট, তার মানে আমরা যদি ভয়েস ব্যান্ড ইউজ করি তাহলে এই চ্যানেলের মধ্য দিয়ে সর্বোচ্চ 9600 সিম্বল আমি একই সাথে মানে পার সেকেন্ডে ট্রান্সমিট করতে পারবো সর্বোচ্চ। এর কম আমি আমার প্রয়োজন অনুযায়ী কম আমি ইউজ করতে পারি, বাট সর্বোচ্চ লিমিট যেটা সেটা হচ্ছে 9600 বাউট, বাউট মানে হচ্ছে পার সেকেন্ডে সিম্বল, তার মানে 9600 সিম্বল আমি পার সেকেন্ডে ট্রান্সমিট করতে পারবো। তো নর্মালি হচ্ছে ভয়েস ব্যান্ডটা আমরা নর্মাল যে অর্ডিনারি টেলিফোন যে কমিউনিকেশন আছে ওইগুলো এবং যে 16 ইনপুট আউটপুট ডিভাইস আছে, আমি ধরো ইনপুট আউটপুট ডিভাইস বলতে মাউস বলো কিবোর্ড বলো এই টাইপের যে আমার ডিভাইস গুলো আছে এইখানটাতে যে মিডিয়ামটা আছে আমার সিস্টেমের সাথে কানেক্টেড হতে যে মিডিয়ামটা লাগে সেই মিডিয়ামটার স্পিড সর্বোচ্চ 9600 বাউট পর্যন্ত হতে পারে। এবার হচ্ছে ব্রডব্যান্ড, ব্রডব্যান্ডের স্পিড হচ্ছে সর্বোচ্চ 1 মিলিয়ন বাউট অথবা তারও অধিক। আমরা যেটা এখন বর্তমানে আমরা যে চ্যানেল গুলো ইউজ করি কমিউনিকেশন চ্যানেল এখানটার স্পিড অনেক বেশি থাকে, তার মানে এখানে আমি পার সেকেন্ডে 1 মিলিয়ন তার মানে 10 লাখ বা তারও অধিক সিম্বল পার সেকেন্ডে আমরা ট্রান্সমিট করতে পারবো। তো এটা হচ্ছে হাই স্পিড কম্পিউটার টু কম্পিউটার কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়, এবং এখানে হচ্ছে একই সাথে তুমি অনেকগুলো ডেটা ট্রান্সমিট করতে পারবে, এই জন্য এটাকে আবার সাইমিলটেনিয়াস ট্রান্সমিশন মোডও বলা হয়, যে এখান এখান থেকে আমরা একই সাথে অনেকগুলো ডেটাকে ট্রান্সমিট করতে পারবো। এই যে তোমার স্পিডের ক্যাটাগরি, এই স্পিডের ক্যাটাগরি অনুযায়ী তিনটা ভাগে ভাগ করছে। তো এখন বর্তমানে যেটা অ্যাভেইলেবল আমরা যেটা যে ইন্টারনেট সার্ভিসের জন্য যে চ্যানেল গুলা ইউজ করি ওটাকে আমরা ব্রডব্যান্ড বলি। ব্রডব্যান্ড মানে হচ্ছে এটার মধ্যে দিয়ে সর্বোচ্চ তোমার 1 মিলিয়ন অথবা তারও অধিক সিম্বল পার সেকেন্ডে ট্রান্সমিট করা যাবে। আচ্ছা এরপরে আসি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মিডিয়া, মানে আমরা যে একটু আগে দেখে আসলাম যে আমাদের যে কমিউনিকেশন যদি করতে চাই কমিউনিকেশনের বেসিক যে তিনটে এলিমেন্ট ছিল, একটা ছিল সেন্ডার একটা ছিল রিসিভার আর মাঝখানে ছিল আমার মিডিয়া, যে মিডিয়ামের মধ্য দিয়ে ডেটাটা ট্রান্সমিট হবে। সেই মিডিয়ামের মধ্যে দেখো কি কি মিডিয়া আছে, 2 স্টেট পেয়ার ওয়্যার আছে, এরপর হচ্ছে কোএক্সিয়াল ক্যাবল আছে, মাইক্রোওয়েভ সিস্টেম আছে, কমিউনিকেশন স্যাটেলাইট আছে, আর লাস্ট হচ্ছে অপটিক্যাল ফাইবার। আচ্ছা এবার আমরা দেখি 2 স্টেট পেয়ারটা দেখতে কিরকম দেখায়। এরকম দুইটা ক্যাবল যখন 2 স্টেট মানে পেঁচানো অবস্থায় থাকবে এই টাইপের যে ক্যাবল গুলো আছে ক্যাবল গুলাকে আমরা 2 স্টেট পেয়ার বলি। এটা আবার দুই রকমের হয়, একটাকে বলা হয় শিল্ডেড 2 স্টেট পেয়ার আর একটাকে বলা হয় আনশিল্ডেড। আনশিল্ডেড মানে হচ্ছে দেখবা তোমরা যে ক্যাবলের উপরে একটা আবার প্লাস্টিকের একটা কাভার দেয়া থাকে, এই কাভারটাকে বলা হয় শিল্ড। তার মানে যদি কখনো কাভার দেয়া থাকে ওটাকে বলবো আমরা শিল্ডেড 2 স্টেট পেয়ার, আর যদি কাভার দেয়া না থাকে এরকম যদি ওপেন থাকে যে দুইটা এভাবে পেঁচানো আছে বাইরে থেকেই দেখা যাচ্ছে, তার মানে এটাকে বলবো আমরা আনশিল্ডেড 2 স্টেট পেয়ার। আচ্ছা এটাকে আবার ইউটিপি ক্যাবলও বলা হয়, এর আরেকটা শর্ট ফর্ম হচ্ছে মানে আনশিল্ডেড, যেটা সংক্ষেপে দেখো প্রত্যেকটা যদি প্রথম অক্ষর নাও ইউটিপি এটাকে সংক্ষেপে আবার ইউটিপি, আর যেটা শিল্ডেড ওটাকে এসটিপি বলা হয়, প্রথম অক্ষর যদি তুমি নাও এসটিপি বলা হয় আর এটাকে বলা হয় ইউটিপি ক্যাবল। আচ্ছা এরপর আসছে কোএক্সিয়াল ক্যাবল, কোএক্সিয়াল ক্যাবলটা নর্মালি হচ্ছে টেলিফোন তোমরা তোমরা যদি ডিসেল লাইন যাদের বাসায় আছে দেখবা যে ডিসের ক্যাবলটা একটু মোটা থাকে, নর্মাল যে আমরা ওয়্যার গুলো ইউজ করি তার থেকে ডিসের ক্যাবলটা একটু মোটা থাকে, এটা হলো কোএক্সিয়াল ক্যাবল। এর ভিতরে একটা কপার ওয়্যার থাকে, সেই ওয়্যারটা হচ্ছে আবার দুইটা শিল্ড আছে, দুইটা শিল্ড দিয়ে আবার মানে কভার করা থাকে। তো এই টাইপের যে ক্যাবল গুলো আছে এটাকে আমরা কোএক্সিয়াল ক্যাবল বলি। কোএক্সিয়াল ক্যাবল গুলো হচ্ছে এই ডিসের ডিস লাইনের কানেকশনের পারপাসে ব্যবহার করা হয়। আচ্ছা এরপরে মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেম, আচ্ছা এইখানটা হচ্ছে একটা ট্রান্সমিশন ট্রান্সমিট করার জন্য একটা স্টেশন থাকবে বা একটা তোমরা অ্যান্টেনা যেটা বলো একটা অ্যান্টেনা থাকবে, আর রিসিভার সাইড একটা রিসিভিং স্টেশন একটা অ্যান্টেনা থাকবে। এই অ্যান্টেনা গুলোর কাজ হচ্ছে ডেটাকে ট্রান্সমিট করা। এখন ধরো যদি লং ডিস্টেন্সে ডেটা ট্রান্সমিট করে তো ডেটা গুলো হয় কি, ধরো আমরা মানুষ আমরা যদি অনেকক্ষণ হাঁটি হাঁটতে তো আমরা দুর্বল হয়ে যাই না, দুর্বল হয়ে যায়, এরপর আবার আমাদের ধরো রি এনার্জাইজ হওয়ার জন্য আমরা অনেক সময় খাবার গ্রহণ করি বা আমরা বসে রেস্ট নেই, রেস্ট নিলে আমরা আবার স্ট্রেংথ ফিরে পাই, দেন আমরা আবার হাঁটা শুরু করি বা আমাদের যে কাজ থাকে কাজটা শুরু করি। এই এই মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেমের বেলাতেও যখন কোনো সিগন্যালকে ট্রান্সমিট করা হবে এই ট্রান্সমিটিং যে অ্যান্টেনা আছে অ্যান্টেনা দ্বারা এই সিগন্যাল গুলো কভার করতে করতে মানে চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে উইক হয়ে যায়। কেন উইক হয়, বিভিন্ন তোমার পারিপার্শ্বিক যে নয়েজ গুলো আছে নয়েজ গুলো এই সিগন্যালের সাথে অ্যাড হয়, তো নয়েজ গুলো যখন সিগন্যালের সাথে অ্যাড হয় অথবা পথে অনেক বাধা পায় যে বাধা পেলে এই সিগন্যাল গুলো উইক হয়ে যায়, তো উইক হয়ে গেলে এই সিগন্যাল গুলো আবার
তোমার দেখা যায় যে আমার যে রিসিভিং যে স্টেশন আছে ওইখানটা রিচ করতে পারে না, তো এই জন্য এগুলোকে আবার রিএনার্জাইজ করার জন্য মাঝখানে রিপিটার ইউজ করা হয়। এই যে মাঝখানে দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে যে এই একটা রিপিটার আছে এবং এই একটা রিপিটার আছে, এদের কাজ হচ্ছে মাঝখান থেকে সিগন্যালটাকে রিসিভ করে এটাকে আবার এমপ্লিফাই করা। এমপ্লিফাই মানে হচ্ছে বর্ধিত করা, বর্ধিত করে আবার হচ্ছে ডেস্টিনেশনের দিকে এটাকে আবার সেন্ড করা। এখানে দুইটা আমার রিপিটার আছে, এই দুইটা রিপিটারের কাজ হচ্ছে মাঝখান থেকে সিগন্যাল গুলোকে রিসিভ করে আবার এমপ্লিফাই করে পরবর্তীতে রিসিভিং যে স্টেশন আছে ওই দিকটাতে আবার সেন্ড করা। এই মাঝখানের যে গ্যাপটা থাকে, ধরো এই যে ট্রান্সমিটিং স্টেশন থেকে এই যে আর পরবর্তী যে আবার একটা আমার অ্যান্টেনা আছে, এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্স এটাকে বলা হয় লাইন অফ সাইট। এই দুইটা ডিস্টেন্স কে লাইন অফ সাইট বলা হয়। তো এটা তোমার ডিপেন্ড করে এই যে অ্যান্টেনা যে ক্যাপাসিটি আছে, অ্যান্টেনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে এই মাঝখানে লাইন অফ সাইট এর ডিস্টেন্স কতখানি হবে। যদি অ্যান্টেনা বেশি পাওয়ারফুল হয় তখন এই ডিস্টেন্স টা বেশি থাকে, যদি অ্যান্টেনা একটু লো কনফিগারেশনের হয় তখন এই মাঝখানের ডিস্টেন্স টা একটু কম থাকে। আচ্ছা, এইটা হচ্ছে মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেম। এখানে তোমার এইখানে একটা অ্যান্টেনা থাকবে, এইখানে একটা অ্যান্টেনা থাকবে, মাঝখানে কোনো মানে ডিরেক্ট ওয়্যার কানেকশন থাকবে না, এটা ওয়্যারলেস কানেকশন থাকবে। এই অ্যান্টেনা গুলা হচ্ছে সেন্ড করবে প্লাস রিসিভ করবে, এরপর রিসিভ করার পরে এই রিপিটারের মাঝখানে একটা মেকানিজম থাকবে যার কাজ হচ্ছে এইটাকে আবার এমপ্লিফাই করা। এমপ্লিফাই করে পরবর্তীতে নেক্সট যে ডেস্টিনেশন আছে তার দিকে আবার সে সেন্ড করে দিবে। নেক্সট ডেস্টিনেশন যদি রিপিটার হয় সে আবার এটাকে রিসিভ করবে, রিসিভ করে পুনরায় আবার এমপ্লিফাই করবে, যে নয়েজ গুলো আছে নয়েজ গুলাকে সে রিমুভ করবে, এরপরে পুনরায় আবার যে ডেস্টিনেশন আছে তার দিকে ফরওয়ার্ড করে দেবে। ফাইনালি যে রিসিভিং স্টেশন আছে ওইখানটাতে সে ডেটাটাকে রিসিভ করবে। তো এইটা হলো মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, এরপর আসে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। আমরা সবাই স্যাটেলাইটের নাম শুনেছি। এইখানে হচ্ছে আমাদের এই যে আর্থ আছে, আর্থে একটা এরকম ট্রান্সমিটিং স্টেশন থাকবে আর একটা রিসিভিং স্টেশন থাকবে। তোমরা এখন মনে হয় অনেকগুলো এরকম আমাদের টিভি চ্যানেল আছে যারা স্যাটেলাইটের মাধ্যমে তাদের যে প্রোগ্রাম গুলো আছে প্রোগ্রাম গুলো সম্প্রচার করে, ব্রডকাস্ট করে। তো নর্মালি যেটা হয় তোমার এই স্যাটেলাইটের এখানে একটা স্পেস থাকে, তো তোমার এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা কোম্পানিগুলো কি করে একটা স্পেস যারা স্যাটেলাইটকে ইউজ করতে চায় তাদেরকে একটা স্পেস ভাড়া দেয় অথবা তাদেরকে স্পেস বিক্রি করে, সে ওই স্পেসটা ইউজ করতে পারবে। তো যেটা হয় এইখানে যে ধরো যে ট্রান্সমিটিং যে স্টেশন আছে ও যে প্রোগ্রামটাকে লাইভ ব্রডকাস্ট করতে যাচ্ছে এখানে একটা আপলিঙ্ক আছে, আপলিঙ্ক দ্বারা বোঝাচ্ছে এইখান থেকে ডেটাটাকে হচ্ছে আমার এই স্যাটেলাইটের যে স্পেস আছে এইখানটাতে পাঠাতে হবে। এখন এইখানে দেখো একটা লেখা তার মাসে 6 GHz, এটা দ্বারা বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি। তোমরা যখন FM রেডিও শুনবে তখন দেখবা যে এক একটা চ্যানেলের জন্য ফ্রিকোয়েন্সি এক এক রকম থাকে, 88.0, আবার কারো থাকে 88.8, এরকম এক একটা ফ্রিকোয়েন্সি থাকে। তার মানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিতে সে ডেটাটা ট্রান্সমিট করে এবং আমাদের যে রিসিভার আছে আমরা রিসিভারের সাইডটাতে আবার ওই ফ্রিকোয়েন্সিতে যে ডেটা গুলো আসতেছে ওইটাকে আমরা রিসিভ করি। তার মানে আমাদের এই যে এয়ার আছে এয়ারের মাঝখানে অনেক ফ্রিকোয়েন্সি আছে, অনেক ধরো কাউকে যদি 80.0 না হয় তার মানে সে যে ওই 80.0 যে ডেটা গুলো সেন্ড করবে ওইটাই ওখান দিয়ে যাবে এবং যে রিসিভ করবে সে ওখান ওই ফ্রিকোয়েন্সিতে আসা ডেটা গুলাকে সে রিসিভ করতে পারবে। তো এখানে এই 6 GHz দ্বারা বোঝাচ্ছে আমরা যখন কোন একটা স্টেশন যখন এখান থেকে ডাটাটা পাঠাবে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ডেটা পাঠায়। এখন ধরো যদি 10টা কোম্পানি থাকে যারা হচ্ছে স্যাটেলাইট ইউজ করতেছে, 10টা কোম্পানির জন্য 10টা আলাদা এরকম ফ্রিকোয়েন্সি থাকবে। ধরো কারোর জন্য 6 আছে, কারোর জন্য সাপোজ আমি বলতেছি কারোর জন্য থাকবে 12, এটা ছোট থাকে না আরো বড় থাকে, কারোর জন্য ধরো 20 থাকবে। তার মানে একটা কোম্পানি যে 6 GHz যে ইউজ করতেছে তার ডেটা গুলো ওই ফ্রিকোয়েন্সিতে যাবে, তার মানে অন্য কোম্পানি গুলো এই এই কোম্পানির যে ফ্রিকোয়েন্সি তার সাথে কোনো কনফ্লিক্ট হবে না। সবার যদি সেম ফ্রিকোয়েন্সি হয় তখন সবাই যখন সেম ফ্রিকোয়েন্সিতে ডাটা পাঠাবে তখন একটা কনফ্লিকশন তৈরি হবে ওইখানটাতে। এই জন্যই আপলিঙ্ক দ্বারা বোঝাচ্ছে এখানে একটা ফ্রিকোয়েন্সি থাকবে, এটা এক একটা কোম্পানির জন্য ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হবে। আবার এইখান থেকে আমরা যারা আবার রিসিভার আছি যারা আমরা ওই প্রোগ্রাম গুলো দেখতেছি আমাদের আবার ডিভাইসটাতে একটা এরকম একটা ইয়া থাকবে, আবার এখানটাতে একটা অ্যান্টেনা থাকবে, ওই অ্যান্টেনার কাজ হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিতে এই যে আমাদের স্যাটেলাইট স্পেস আছে ওখান থেকে এই এই স্যাটেলাইটের কাজ হচ্ছে অলওয়েজ আবার আমাদের এই পৃথিবীর দিকে ও ফ্রিকোয়েন্সিতে ডেটা পাঠাতে থাকে। আর এগুলার কাজ হচ্ছে ওই আর্থের দিকে মানে ক্লাউড যেটা ক্লাউডের দিকে হচ্ছে ডেটা গুলো পাঠাতে থাকে, ও আবার এই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ডেটা গুলোকে রিসিভ করে এখানটাতে স্টোর করে এবং স্টোর করে পরবর্তীতে এগুলো আবার ও সেন্ড করতে থাকে। আর আমাদের আর্থে যে আমার রিসিভিং স্টেশন গুলো আছে এরা কি করে এই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আসা ডেটা গুলোকে এরা আবার রিসিভ করে। তো এইটা হচ্ছে তোমার স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। এখানে একটা ট্রান্সমিটিং স্টেশন থাকবে, একটা রিসিভিং স্টেশন থাকবে, এরা হচ্ছে আপলিঙ্কের মাধ্যমে ডেটা গুলো এই স্যাটেলাইট স্পেসে পাঠাবে,
আর রিসিভিং স্টেশন গুলো এখানে অ্যান্টেনার মাধ্যমে ডাউন লিঙ্ক ইউজ করে, ডাউন লিঙ্ক বলতে বোঝাচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ইউজ করে আবার এই ডেটা গুলাকে রিসিভ করবে। তো এইটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, এরপর আমরা আসি অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন। আমরা সবাই জানি যে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে হচ্ছে লাইট আকারে পাস হয়, আমরা যে ডেটাটা মানে আমার যদি আমরা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাস করতে চাই তাহলে লাইট ওয়েভ আকারে পাস হয়। এবং আমরা এটাও জানি আমাদের যে সিস্টেমে যে ডেটা থাকে, ধরো আমি যদি আমার কম্পিউটারে যে ডেটা গুলো তৈরি করি সে ডেটা গুলো কোন ফরমেটে থাকে, ইলেকট্রিক্যাল ফরমেটে থাকে। আমি যদি আমার সিস্টেমে যে ডেটা গুলো তৈরি করছি সেগুলো ইলেকট্রিক্যাল ফরমেটে থাকে, তো আমি যদি এই ইলেকট্রিক্যাল ফরমেটের কোনো ডেটা এটাকে যদি আমি অপটিক্যাল ফাইবার দিয়ে যদি আমি ট্রান্সমিট করতে চাই আমাকে অবশ্যই এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে লাইটে কনভার্ট করতে হবে। এই জন্য এইখানটাতে হচ্ছে একটা কনভার্টার থাকে যার কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে লাইট ওয়েভে কনভার্ট করা। যখন লাইট ওয়েভে কনভার্ট হবে, কনভার্ট হওয়ার পরে দেন অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ট্রান্সমিট হবে। এবার রিসিভার যেটা আছে, রিসিভার তো লাইট ওয়েভ চিনবে না, রিসিভারে ধর আরেকটা কম্পিউটার আছে বা আরেকটা মোবাইল আছে, সেখানটা তো আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে সে কাজ করে, সে লাইট ওয়েভ বুঝে না, লাইট ওয়েভ নিয়ে সে কাজ করে না। এই অপটিক্যাল ফাইবার থেকে আসা লাইট ওয়েভ যেটা আছে এটাকে আবার এখানে আরেকটা কনভার্টার থাকবে যার কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করা। এবং এখানে একটা এমপ্লিফায়ার থাকবে, এই এমপ্লিফায়ার এর কাজ হচ্ছে সিগন্যালটা যখন এটা লং ডিস্টেন্স ক্রস করে আসবে তখন সেটা উইক হয়ে যায়, উইক সিগন্যালটাকে আবার এমপ্লিফাই করার জন্য এখানে একটা এমপ্লিফায়ার থাকবে। সেই এমপ্লিফায়ার দিয়ে এমপ্লিফাই করার পরে দেন রিসিভার যেটা আছে রিসিভার দেন বুঝতে পারবে যে আসলে এখানে আমাকে কোন ডেটাটা পাঠানো হয়েছে সেই ডেটাটা বুঝতে পারবে। বুঝছি কিনা সবাই? আচ্ছা, তাহলে এটা হলো আমার অপটিক্যাল ফাইবারের যে সিস্টেমটা, একটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে কনভার্টারের মাধ্যমে আমরা লাইট ওয়েভে কনভার্ট করব, দেন লাইট ওয়েভটা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাস হবে, দেন অপটিক্যাল ফাইবার দিয়ে পাস হওয়া যে ডেটা আসবে সিগন্যাল বা ওয়েভ আসবে ওইটা আমরা আবার আরেকটা কনভার্টার দিয়ে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করা হবে বা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হবে। এখানে আবার একটা এমপ্লিফায়ার থাকবে, এমপ্লিফায়ারের কাজ হচ্ছে এটাকে এমপ্লিফাই করা, উইকটাকে স্ট্রং করা, স্ট্রং করার পরে দেন রিসিভার এই যে সিগন্যালটা আছে বা ডেটাটা আছে ডেটাটাকে সে রিকগনাইজ করতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে। আচ্ছা, এই গেলো হচ্ছে আমাদের যে মিডিয়াম গুলো ছিল, টু স্টেট পেয়ার, দেন আসছে কোএক্সিয়াল কেবল, এরপর আসছে মাইক্রোওয়েভ, এরপর আসতো স্যাটেলাইট, সবার লাস্টে হচ্ছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন। এই মিডিয়াম গুলো ইউজ করা হয় ডেটা ট্রান্সফার করার জন্য বা ডেটা ট্রান্সমিট করার জন্য। আচ্ছা, এরপর আমরা আসি সিগন্যাল, মানে আমরা যে ডেটা ট্রান্সমিট করি কত ধরনের ডেটা হতে পারে, দুই ধরনের ডেটা হয়, একটাকে বলি আমরা অ্যানালগ সিগন্যাল, একটাকে বলি ডিজিটাল সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যাল আমরা জানি যেটা কন্টিনিউয়াস রেঞ্জ দ্বারা, যেমন এই সাউন্ড, সাউন্ডকে আমরা অ্যানালগ দিয়ে রিপ্রেজেন্ট করি, লাইট কে অ্যানালগ দিয়ে রিপ্রেজেন্ট করি, রেডিও ওয়েভস এগুলোকে আমরা অ্যানালগ দিয়ে রিপ্রেজেন্ট করি। আর ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে সিকোয়েন্স অফ ভোল্টেজের পালস যেটাকে আমরা বাইনারি ফর্মে 0-1 দিয়ে রিপ্রেজেন্ট করি, ওটাকে আমরা ডিজিটাল বলি। যেমন আমাদের কম্পিউটারে যে ডেটা গুলো জেনারেট হয় সেটাকে আমরা ডিজিটাল বলি। আর তোমরা যে ভোল্ট মিটার দেখে আসছো, তারপর এমিটার দেখে আসছো, যখন তোমরা ল্যাবে কাজ করছো ইন্টারমিডিয়েটে, ওই ভোল্ট মিটার এমিটার ওরা যে ডেটা গুলো তৈরি করে ওগুলো ছিল অ্যানালগ সিগন্যাল। আর আমার কম্পিউটার বলো, তারপর আমার যে মোবাইল বলো, এগুলোতে যে সিগন্যাল জেনারেট হয় এটাকে বলি আমরা ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল গুলো হচ্ছে 1-1, মানে 0-1 দিয়ে বাইনারি 0 বাইনারি ফর্মে রিপ্রেজেন্ট করা হয়, আর ওখানটায় বাইনারি ফর্মে রিপ্রেজেন্ট করা হয় না, কন্টিনিউয়াস ফর্মে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, এখন অনেক সময় হয় কি যে ডেটা গুলোকে যখন আমি ট্রান্সমিট করি কখনো ডিজিটাল থেকে অ্যানালগে অথবা কখনো অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা হয়, এই কনভার্ট দুই ধরনের হয়। এই দেখো যে আমি যদি ডিজিটাল সিগন্যালকে যদি আমি অ্যানালগ সিগন্যালে কনভার্ট করি এটাকে বলা হয় মডুলেশন, আবার যদি আমি অ্যানালগ সিগন্যালকে যদি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি এটাকে বলা হয় ডিমডুলেশন। আচ্ছা, এখন দুই ধরনের ট্রান্সমিশন হয়, দুই ধরনের কনভার্সন হয়, একটা হচ্ছে ডিজিটাল সিগন্যালকে কখনো অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা দরকার হতে পারে, আবার অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা দরকার হতে পারে। যদি আমরা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করি এটাকে বলি আমরা মডুলেশন, আর অ্যানালগকে যদি আমি ডিজিটালে কনভার্ট করি এটাকে বলা হয় ডিমডুলেশন। আচ্ছা, এখন এই মডুলেশন এবং ডিমডুলেশন থেকেই আসছে মডেম। আমরা যদি মডেমকে যদি ব্রেকডাউন করি, প্রথম দেখো এমওডি মড, মড দ্বারা বোঝাচ্ছে মডুলেশন, আর তুমি যদি মডেমের ডেম লাস্টে ডিএম নাও ডেম, তার মানে ডেম দ্বারা বোঝাচ্ছে ডিমডুলেশন। তার মানে এই যে মডেম আছে, মডেম দ্বারা দুই ধরনের কাজই হয়, মডুলেশনের কাজও হয় এবং ডিমডুলেশনের কাজও হয়। আমরা সামনে একটা আমাদের পিকচার আছে, পিকচার দিয়ে আমরা বুঝবো কিভাবে মডুলেশনের কাজ হয় কিভাবে ডিমডুলেশনের কাজ হয়। আচ্ছা, এবার আমরা এখানটাতে দেখি কিভাবে আমরা ডিজিটাল সিগন্যালকে কিভাবে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবো। এখানটাতে ডিজিটাল এবং অ্যানালগ, শুনতে পাচ্ছো না তোমরা? আচ্ছা স্যার, জি স্যার, পাচ্ছি স্যার।
জি স্যার শুনে আচ্ছা আচ্ছা আগের স্লাইডটাতে আমি বলেছি মডুল মানে কনভার্সন দুই রকমের, একটা হচ্ছে ডিজিটাল থেকে আমরা অ্যানালগে কনভার্ট করি, এটাকে বলতেছি মডুলেশন, আর একটাকে বলতেছি অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করি, যেটাকে আমরা ডিমডুলেশন বলি। তো এই দুইটা আসছে হচ্ছে মডেম থেকে। মডেমকে যদি ব্রেকডাউন করি দুইটা ডিফারেন্ট টার্ম আসে, একটাকে বলি এমওডি মড, আর একটা আছে ডিএম ডেম। তো মড দ্বারা বোঝাচ্ছে মডুলেশন, আর ডিএম দ্বারা বোঝাচ্ছে ডিমডুলেশন। তার মানে মডেম দ্বারা দুইটা কাজই হয়, মডুলেশনের কাজও হয় এবং ডিমডুলেশনের কাজও হয়। আমরা সামনে একটা আমাদের ফিগার আছে যেটা দ্বারা আমরা বুঝবো কিভাবে মডুলেশনের কাজ এবং ডিমডুলেশনের কাজ একই সাথে হচ্ছে। আচ্ছা, এরপর এখানটাতে একটা ডেমো দেয়া আছে যে আমরা অ্যানালগ সিগন্যাল যেটা বললাম, অ্যানালগ সিগন্যালটা এরকম থাকে। এই দেখো, যদি আমরা বলি যে পজিটিভ ভোল্টেজ, এই হাই হাই এর দ্বারা বোঝাচ্ছি পজিটিভ ভোল্টেজ, আর লোয়ার দ্বারা বোঝানো হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এরকম এগুলোকে অ্যানালগ সিগন্যাল বলা হয়। আর এরকম যদি 01 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল। আচ্ছা আচ্ছা, এখন মডুলেশন টেকনিক, তার মানে মডুলেশন মানে হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্সন। ডিজিটাল সিগন্যালকে যদি আমি অ্যানালগে কনভার্ট করি, ওটাকে বলা হচ্ছে মডুলেশন। তো মডুলেশন যদি করতে যাই, আমি যদি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করতে চাই, তিনটে উপায়ে করা যায়। একটাকে বলা হয় অ্যামপ্লিচিউড মডুলেশন, একটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর একটা হচ্ছে ফেজ মডুলেশন। আচ্ছা, অ্যামপ্লিচিউড মানে হচ্ছে বিস্তার, অ্যামপ্লিচিউড মানে হচ্ছে বিস্তার। যে একটা যেমন এইটা যদি আমরা আসি, এই যে সিগন্যালটা আছে, এই যে হায়ার থেকে লোয়ার পর্যন্ত যতটুকু কভার করছে, এটাকে বলা হয় বিস্তার। তো অ্যামপ্লিচিউড মানে হচ্ছে বিস্তার, অ্যামপ্লিচিউড মডুলেশন। একটা বলতেছি ফ্রিকোয়েন্সি, মানে পার সেকেন্ডে কতগুলো পালস জেনারেট হচ্ছে, ওটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি। আর হচ্ছে ফেজ, তার মানে ধরো এই দেখো, এটা যে এখান থেকে এসে এদিকে আসতেছে, এরপর আবার এখান থেকে এসে আবার উপরের দিকে যাচ্ছে, এগুলোকে বলতেছি ফেজ। তিন ধরনের, এখানে তিনটা টার্ম আছে, তোমার তিনটা টার্ম বুঝতে হবে। একটা হলো অ্যামপ্লিচিউড, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে ফেজ। ফেজ মানে হলো দিক, আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে পার সেকেন্ডে কতগুলো পালস জেনারেট হচ্ছে, আর অ্যামপ্লিচিউড মানে হচ্ছে বিস্তার, মানে একটা সিগন্যাল কতটুকু এরিয়া কভার করতেছে, লোয়ার এবং হায়ার হায়ার সাইডে কতটুকু কভার করতেছে, ওটাকে বলতেছি আমরা অ্যামপ্লিচিউড। তো এখানটায় দেখো, যখন আমরা অ্যামপ্লিচিউড মডুলেশন ইউজ করব, ধরো এই একটা সিগন্যাল আছে, এটা হলো ডিজিটাল সিগন্যাল, এইটাকে আমরা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করব। আচ্ছা, এটাকে যদি আমরা অ্যানালগে কনভার্ট করি, যদি আমরা এটাকে অ্যামপ্লিচিউড মডুলেশন যেটা আছে এটা যদি ইউজ করি, তার মানে জিরোর জন্য আমার এমপ্লিচিউড একরকম হবে, অনের জন্য এমপ্লিচিউড একরকম হবে। ধরো জিরোর জন্য যদি আমি এমপ্লিচিউড রাখি কম, তাহলে আমার অনের জন্য এমপ্লিচিউড রাখতে হবে বেশি। আগে পিকচারটা দেখে আসি, তাহলে এখানটায় দেখো, এইটা হলো এমপ্লিচিউড মডুলেশন। তার মানে এইখানটায় দেখো, এইখানে যে আমার সিগন্যাল গুলো আছে, এদের এমপ্লিচিউড বেশি, আবার এখানে গিয়ে এমপ্লিচিউড কম, আবার দেখা যাচ্ছে পরবর্তীতে গিয়ে আবার এমপ্লিচিউড বেশি। তার মানে এটা এটা বোঝাচ্ছে এরকম, যখন আমি কোনো ডিজিটাল সিগন্যালকে কনভার্ট করব, তখন অন কে রিপ্রেজেন্ট করার জন্য আমি হাই এমপ্লিচিউড ব্যবহার করব, অথবা লো, মানে যদি আমি হাই অন কে রিপ্রেজেন্ট করার জন্য যদি আমি হাই এমপ্লিচিউড ব্যবহার করি, তাহলে জিরো কে রিপ্রেজেন্ট করার জন্য লো এমপ্লিচিউড ব্যবহার করতে হবে। আবার এর উল্টাটাও হতে পারে, আমি যদি অন কে লো এমপ্লিচিউড দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে আমি জিরো কে হাই এমপ্লিচিউড দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে আমার এখানে যে সিগন্যালটা আছে, এই যে জিরো, জিরো কে যদি আমি হাই এমপ্লিচিউড দ্বারা রিপ্রেজেন্ট করি, ধরো এটার জন্য আমি বড় এমপ্লিচিউড দিলাম, তার মানে এই যে ওয়ান যেটা আছে, ওয়ানের জন্য দিতে হবে ছোট এমপ্লিচিউড, আবার জিরোর জন্য দিতে হবে আগের মতো হাই এমপ্লিচিউড, আবার ওয়ানের জন্য দিতে হবে লো এমপ্লিচিউড। তো এরকম করে যদি আমি কোনো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করি, এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশন। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এখানটাতে যেটা হবে, আমরা জানি ডিজিটাল সিগন্যালের দুইটা ভ্যালু থাকবে, জিরো অথবা ওয়ান, বাইনারি ভ্যালু থাকবে জিরো অথবা ওয়ান। এরকম এইটা যদি দেখো, এখানে খেয়াল করো, ধরো এইটা হচ্ছে আমার জিরো, এই যে এটা হচ্ছে জিরো, আর এটা হচ্ছে ওয়ান। এটা এখানটায় দেখো, জিরোর জন্য আমার ফ্রিকোয়েন্সি কম, এখানে যদি চিন্তা করি পার সেকেন্ডে কি পরিমাণ ফ্রিকোয়েন্সি হচ্ছে, এখানটায় কম ফ্রিকোয়েন্সি, এখানটাতে মানে কম সাইকেল এখানটাতে জেনারেট হচ্ছে, এখানটাতে বেশি সাইকেল জেনারেট হচ্ছে। তার মানে জিরো কে রিপ্রেজেন্ট করার জন্য আমি কম ফ্রিকোয়েন্সি ইউজ করলাম, অন কে রিপ্রেজেন্ট করার জন্য বেশি ফ্রিকোয়েন্সি ইউজ করলাম, আবার জিরো কে রিপ্রেজেন্ট করার জন্য কম ফ্রিকোয়েন্সি, আবার অন কে রিপ্রেজেন্ট করার জন্য বেশি ফ্রিকোয়েন্সি। তার মানে এখানটাতে যেটা হবে, এমপ্লিচিউড ঠিক থাকবে। এখানে দেখো, সবগুলোর এমপ্লিচিউড কিন্তু সমান আছে, এবং সবগুলোর ফেজও সমান আছে, কারো দিকের কোনো পরিবর্তন হয় নাই। এই যে উপরের নিচে, উপরের নিচে, উপরের নিচে, এরকম করে করে আসতেছে। তার মানে এখানে এখানে আমার এমপ্লিচিউডেরও কোনো পরিবর্তন হবে না, এখানে ফেজেরও কোনো পরিবর্তন হবে না, এখানে পরিবর্তন হবে ফ্রিকোয়েন্সি। তার মানে জিরোর জন্য একরকম ফ্রিকোয়েন্সি থাকবে, অনের জন্য একরকম ফ্রিকোয়েন্সি থাকবে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন। আবার এমপ্লিচিউডের বেলাতে দেখো, এখানে কিন্তু আমার ফ্রিকোয়েন্সি ঠিক আছে এবং ফেজও ঠিক আছে, কোনো দিকেরও পরিবর্তন হয় নাই, কোনো ফ্রিকোয়েন্সিরও পরিবর্তন হয় নাই, বাট এখানটাতে পরিবর্তন হয়েছে এমপ্লিচিউডের, মানে জিরোর জন্য একরকম এমপ্লিচিউড আসছে, আবার অনের জন্য আরেক রকমের এমপ্লিচিউড আসছে। আচ্ছা, তো এই দুইটা গেল দুই রকমের মডুলেশন। এবার লাস্ট আসছে
ফেজ মডুলেশন। ফেজ মডুলেশন এখানে তোমার ফ্রিকোয়েন্সিও ঠিক থাকবে, এমপ্লিসিউডও ঠিক থাকবে। দেখো এখানে সবগুলোর এমপ্লিসিউড সমান এবং সবগুলোর ফ্রিকোয়েন্সিও সমান, বাট এখানে পরিবর্তন হবে ফেজ, মানে দিক পরিবর্তন হবে। ধরো এইটা হলো জিরো, বা এটা যদি তুমি অন ধরো, যদি এখানটা ধরো এই যে আমি অন, এখানে সবগুলো দিক ঠিক আছে, দিক ঠিক আছে। এবার এখানে এসে যখন সে জিরো পেল, এখান থেকে কিন্তু আর উপরের দিকে ওঠার কথা ছিল, এই যে এটা এই সার্কেলটা ঘুরে উপরের দিকে ওঠার কথা ছিল, বাট সে যখন জিরো পেল, জিরো পাওয়ার সাথে সাথে তার দিক পরিবর্তন হয়ে আবার নিচের দিকে চলে আসছে। তার মানে এখানে ফেজের পরিবর্তন হবে, বাট বাকি দুইটার কোনো পরিবর্তন হবে না। তার মানে ফেজ মডুলেশনে যেটা হয়, যদি এখন ধরো ওয়ান আছে, ওয়ানের পর যখনই জিরো পাবে, জিরো পাওয়ার সাথে সাথে তার ফেজের পরিবর্তন হয়ে যাবে। বাট এখানে দেখো এখানেও জিরো আছে, এর পরেরটাও জিরো, এখানে গিয়ে কিন্তু কোনো ফেজের পরিবর্তন হয় নাই। বাট এরপর গিয়ে যখন হঠাৎ আবার সে ওয়ান পেলো, ওয়ান পাওয়ার সাথে সাথে তার এখান থেকে নিচের দিকে নামার কথা ছিল, বাট সে নিচের দিকে না নেমে সে আবার দিক পরিবর্তন করে উপরের দিকে চলে গেছে। তার মানে এখানটাতে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট ভ্যালু পাওয়ার সাথে সাথে দিকের পরিবর্তন হচ্ছে। তো এই টাইপের মডুলেশনকে বলা হচ্ছে ফেজ মডুলেশন। তিনটে মডুলেশন বুঝলাম কিনা সবাই? প্রত্যেকটার বেলাতে দুইটা কানেকশন থাকবে, বাট এমপ্লিচিউডের বেলাতে এমপ্লিচিউডের পরিবর্তন হবে, ফেজের বেলাতে ফেজ পরিবর্তন হবে, আর ফ্রিকোয়েন্সির বেলাতে ফ্রিকোয়েন্সির পরিবর্তন করবে। বাকি যে দুইটা টার্ম আছে, বাকি দুইটা টার্ম কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইড যেটা আছে, নেক্সট স্লাইডে আসি। এবার দেখো এখানটাতে যে মডেমের যে ব্যবহার, যেটা আমরা বললাম মডেমের কাজ হচ্ছে মডুলেশন করা এবং ডিমডুলেশন করা, মানে আমি যে সিগন্যালটা পাঠাবো সিগন্যালটাকে সে একবার হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করবে, আর একবার হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবে। আচ্ছা আমরা যখন কথা বলি, কথা বললে আমরা এই যে এয়ার এর মধ্যে যে ডেটাটা যায়, এয়ার এর মধ্যে ডেটাটা হচ্ছে অ্যানালগ ফর্মে যায়। কোন ফর্মে যায়? অ্যানালগ ফর্মে। তো অ্যানালগ ফর্মে যদি যায়, তাহলে আমার সিস্টেমে যে ডেটাটা জেনারেট হচ্ছে এটা হলো ডিজিটাল ফর্মে জেনারেট হচ্ছে। ডিজিটাল ফর্ম থেকে যদি আমি অ্যানালগ ফর্মে কনভার্ট করতে চাই, দেন এখানে কি মডুলেশন হবে না ডিমডুলেশন হবে? নিশ্চয়ই এখানটাতে মডুলেশন হবে। তো এইখানে প্রথমে হচ্ছে আমি যদি ধরো এই যে সেন্ডার আছে, সেন্ডার যদি এই রিসিভারের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে তার এখানে যে ডেটাটা তৈরি হলো জিরো ওয়ান ওয়ান জিরো, যে ডেটাটা তৈরি হলো এটা ডিজিটাল ডেটা, এটাকে এই মডুলেটরের মাধ্যমে কনভার্ট করতে হবে অ্যানালগে। অ্যানালগে কনভার্ট হওয়ার পরে এই যে আমার মাঝখানে মিডিয়াম আছে, মাঝখানে মিডিয়াম দিয়ে সে ট্রান্সমিট হলো, ট্রান্সমিট হয়ে যখন রিসিভার যাবে, রিসিভারের কাছে যাবে, রিসিভার তো অ্যানালগ সিগন্যাল বুঝবে না। তার মানে তার এখানটাতে আর একটা কি থাকতে হবে? আর একটা কনভার্টার থাকতে হবে, যার কাজ হচ্ছে এই অ্যানালগটাকে আবার আগের ডিজিটাল ফর্মে কনভার্ট করা। তার মানে এখানে আবার ডিমডুলেশন হবে, ডিমডুলেশনের কাজ হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা। তার মানে আমি শুরুতে যে ডেটাটা পাঠিয়েছিলাম জিরো ওয়ান ওয়ান জিরো, এইটা এখানে অ্যানালগে কনভার্ট হয়ে গেছে, অ্যানালগ এখান থেকে ট্রান্সমিট হলো, দেন ডিমডুলেটর এটাকে রিসিভ করলো, রিসিভ করে আবার এটাকে ডিজিটালে কনভার্ট করলো, জিরো ওয়ান ওয়ান জিরো তে ফিরে আসলো আবার, দেন রিসিভার আবার এটাকে বুঝতে পারলো। এটা হচ্ছে তোমার মডেমের কাজ, একই সাথে মডুলেশন হচ্ছে। আবার আবার ধরো এখানে যদি আবার এইটাই যদি আবার সে ডেটা ধরো এখানটাতে এবার ডিমডুলেশন হলো, অথবা তুমি যদি সেন্ডারের সাইডটা কনসিডার করো সমস্যা নাই। দেখো সেন্ডারের সাইডে যখন সে সেন্ড করতে গেল, তখন তার সাইডে মডুলেশন হয়েছে, বা সে যদি রিসিভ করতে চায়, রিসিভ করতে হলে তার দিকে যে ডেটাটা আসতেছে সেটা অ্যানালগ ফর্মে আসতেছে, বা সে তো অ্যানালগ ডেটা বুঝবে না। সে যদি বুঝতে চায়, তার ওইটাকে আবার ডিজিটালে কনভার্ট করতে হবে, ডিজিটালে কনভার্ট করার জন্য আবার ডিমডুলেশন হতে হবে এখানটাতে। তার মানে দেখো যে প্রত্যেকটা সাইডে একবার মডুলেশন হচ্ছে আর একবার ডিমডুলেশন হচ্ছে। মডুলেশন হবে যখন সেন্ড করতে যাবে, আর ডিমডুলেশন হবে যখন রিসিভ করতে যাবে। তার মানে এইখানে যে মডেমটা আছে, এই যে এই সিস্টেমের সাথে যে মডেমটা আছে, এই মডেমের কাজ হচ্ছে এই দুইটা কাজ করে, একবার হচ্ছে মডুলেশন করা আর একবার হচ্ছে ডিমডুলেশন করা। সবাই বুঝছে কিনা যে আসলে মডেমের কাজটা কি? প্রত্যেকটা সিস্টেম ডেটা সেন্ড করতে যাবে তখন ওইখানে মডুলেশন হবে, আবার যখন ডেটা রিসিভ করতে যাবে তখন ডিমডুলেশন হবে। প্রত্যেকটা সাইডেই হবে এই কাজটা। আর এই মডুলেশন এবং ডিমডুলেশন মানেই হচ্ছে মডেম। তো এটা হচ্ছে মডেমের রোল ডেটা কমিউনিকেশনে। তার কাজ হচ্ছে এই ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করা, আবার অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা। আচ্ছা এরপরে আসি আরেকটা টার্ম, যখন মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং দ্বারা বোঝাচ্ছে আমরা ধরো তুমি কারোর সাথে কমিউনিকেট করবা, কমিউনিকেট করতে গেলে যেটা হবে, অথবা তোমার ধরো একটা এখানে পাঁচটা কম্পিউটারের নেটওয়ার্ক আছে, পাঁচটা কম্পিউটারের নেটওয়ার্ক আছে, পাঁচটা কম্পিউটারের নেটওয়ার্ক থেকে আবার ধরো আর একটা বিল্ডিং এ আবার পাঁচটা কম্পিউটারের একটা নেটওয়ার্ক আছে। তো এই বিল্ডিং এর যে পাঁচটা কম্পিউটার থেকে যে কোনো একটা কম্পিউটার ওই বিল্ডিং এর যে কোনো একটা কম্পিউটারের সাথে ধরো একটা কমিউনিকেট করবে বা কোনো একটা মেসেজ পাঠাবে। তো মাঝখানে একটা ওয়্যার বা মিডিয়াম বা একটা চ্যানেল দ্বারা কানেক্টেড। দেখো চ্যানেল দ্বারা যদি কানেক্টেড থাকে,
তাহলে ওই চ্যানেল দিয়ে একই সাথে কতজন কমিউনিকেট করতে পারবে? একজন কমিউনিকেট করতে পারবে। কারণ হচ্ছে আমরা যে প্রত্যেকটা চ্যানেলের একটা আবার কেরিয়ার ফ্রিকোয়েন্সি থাকে, যে কেরিয়ার ফ্রিকোয়েন্সির মাধ্যমে ডেটাটা পাস হয়। প্রত্যেকটা চ্যানেলের একটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি থাকে এবং ওই কেরিয়ার ফ্রিকোয়েন্সির কাজ হচ্ছে ডেটাগুলোকে ক্যারি করে নিয়ে যাওয়া, মানে তার সাথে ডেটাটাকে ক্যারি, মানে একটা মেকানিজম আছে সেটা তোমরা সামনে দেখবা, মানে সামহাউ তার সাথে ওই ডেটাটাকে অ্যাডজাস্ট করে সে ওই চ্যানেলের মধ্যে দিয়ে ক্যারি করে ডেস্টিনেশনে নিয়ে যাবে। এখন যদি এরকম হয় যে ওই একটা চ্যানেলই ব্যবহার করে 10 জন কমিউনিকেট করবে, মানে অথবা পাঁচটা কম্পিউটার আছে, পাঁচটা কম্পিউটারই ওই একই চ্যানেল ব্যবহার করে কমিউনিকেট করবে, বাট নর্মালি আমরা যে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় কমিউনিকেট করা যাবে না। বাট একটা টেকনোলজি আছে, একটা টার্ম আছে যেটাকে বলা হয় মাল্টিপ্লেক্সিং। এই মাল্টিপ্লেক্সিং যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কমিউনিকেট করতে পারবো। তো মাল্টিপ্লেক্সিং কি? মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে এই যে ফিজিক্যাল যে চ্যানেলটা আছে, ফিজিক্যাল চ্যানেলটাকে যদি আমরা অনেকগুলো লজিক্যাল চ্যানেলে কনভার্ট করি, এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। কিভাবে কনভার্ট করা হবে আমি তোমাদেরকে একটু ইয়া করে দেখাচ্ছি। আচ্ছা দেখো, তোমরা একটা বোর্ড দেখতে পাও কিনা? আচ্ছা তোমরা এখন বোর্ডটা দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার আচ্ছা যদি দেখতে পাচ্ছ তাহলে আমি একটু, আচ্ছা ধরো এখানে একটা আমি একটা চ্যানেল ড্র করি, ধরো এটা আছে 0, এটা আছে ধরো 10। আচ্ছা ধরো এখানে একটা চ্যানেল আছে, হ্যাঁ চ্যানেল আছে, তার ব্যান্ডউইথ হচ্ছে 10। ব্যান্ডউইথ মানে আরেকটা বোঝাচ্ছে লোয়েস্ট এবং হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সি আছে তার পার্থক্য। তো যদি আমার এটার ব্যান্ডউইথ 10 হয় তাহলে আমি যদি বলি যে প্রথমটা হচ্ছে 0, তার মানে আপারটা হবে 10। আচ্ছা এখন প্রত্যেকটা চ্যানেলের একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে লোয়ার এবং হায়ার যে ফ্রিকোয়েন্সি আছে তাদের মাঝখানের যে ফ্রিকোয়েন্সি ওটাকে বলা হয় ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে এই দুটাকে যদি আমি যোগ করে ডিভাইড করি তাহলে 5 পাচ্ছি, এই 5টাকে বলা হয় ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে ধরো আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, এটা হলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা হলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। আচ্ছা তার মানে এখানে 5 হচ্ছে, 5 দ্বারা বোঝালাম 5 হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলের মধ্যে দিয়ে এখন একই সাথে একটা লোক কমিউনিকেট করতে পারবে। কতজন কমিউনিকেট করতে পারবে? একটা লোক কমিউনিকেট করতে পারবে। আচ্ছা এবার এটাকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, ধরো আচ্ছা এবার আমি কি করলাম, এই যে আমার টোটাল ব্যান্ডউইথ ছিল 0 থেকে 10, টোটাল যে 10 ব্যান্ডউইথ ছিল এটাকে আমি দুই ভাগে ভাগ করলাম, একটা হলো 0 থেকে 5 আর একটা হলো 5 থেকে 10। আচ্ছা এবার এই দুইটার যদি যোগ করি, যোগ করলে 2.5 হয়, তাহলে এখানে এটার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হবে 2.5। আচ্ছা 2.5 যদি আমি লিখি, 2.5, আচ্ছা আমি লিখতে পারছি, লেখা যাচ্ছে না ঠিকভাবে, তোমরা একটু বুঝে নিও, এটা হলো 2.5। এখানে 5 এবং 10 যদি অ্যাভারেজ করো এখানটাতে আসবে সম্ভবত 7.5। আচ্ছা তাহলে এবার দেখো আমার টোটাল যে ব্যান্ডউইথ ছিল 10, 10 কে আমি দুই ভাগে ভাগ করলাম, প্রথম ভাগ হচ্ছে 0 থেকে 5 আর একটা ভাগ হলো 5 থেকে 10। এবং প্রথম ভাগের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হলো 2.5 আর সেকেন্ড ভাগের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হলো 7.5। এখন এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে দুইটা, তাই দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে একই সাথে দুইটা ব্যক্তি বা দুইটা ডিভাইস কমিউনিকেট করতে পারবে। তো মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে এইরকম, যদি একটা ফিজিক্যাল চ্যানেল থাকে, একটা ফিজিক্যাল চ্যানেলকে যদি আমি মাল্টিপল লজিক্যাল চ্যানেলে ডিভাইড করি, লজিক্যাল চ্যানেলে ডিভাইড করে মানে হচ্ছে আমি কিন্তু ওটাকে একটা ধরো একটা কাঁচি দিয়ে কেটে ফেলবো তা না, কোনো একটা ছুরি দিয়ে কেটে ফেলবো তা না, ওখানে একটা মেকানিজম থাকবে যে মেকানিজমের মাধ্যমে ওই টোটাল যে ব্যান্ডউইথ আছে ব্যান্ডউইথটাকে মাল্টিপল সেগমেন্টে ডিভাইড করা হবে এবং প্রত্যেকটা সেগমেন্টের একটা করে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকবে, যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মাধ্যমে হচ্ছে এই ডেটাটা ট্রান্সমিট হবে। আমার কথা ক্লিয়ার কিনা সবাই? তো এই যে পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটা ফিজিক্যাল সিস্টেমকে আমি মাল্টিপল লজিক্যাল সিস্টেমে ডিভাইড করা, মানে এখানে বোঝাচ্ছে ডিভাইড, আসলে অ্যাকচুয়ালি আমি তারটাকে মানে চ্যানেলটাকে দুই ভাগে কেটে ডিভাইড করে ফেলতেছি না, বাট এখানে আমি এমন একটা সিস্টেম করতেছি তার মানে যে দেখা যাবে যে যে এই যে চ্যানেলটা আছে সর্বোচ্চ 5 পর্যন্ত ইউজ করতে পারবে, আবার এই চ্যানেলটা আছে 5 থেকে 10 পর্যন্ত ইউজ করবে। মানে আমি এমন একটা এখানে রেস্ট্রিকশন বসাই দিব যেটা হচ্ছে 5, এই চ্যানেলটা 5 এর নিচের কোনো ভ্যালু ইউজ করতে পারবে না,
আর এই চ্যানেলটা 5 এর উপরের কোনো কিছু ইউজ করতে পারবে না। তার মানে এখানে আমি এমন একটা টেকনিক বসালাম যার কারণে দুইটা দুই ভাগে ডিভাইড হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি ফিজিক্যালি দুই ভাগে ডিভাইড হয় নাই, লজিক্যালি দুই ভাগে ডিভাইড হয়ে গেছে। তো এই যে টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমি একটা ফিজিক্যাল চ্যানেলকে দুইটা দুই বা তার অধিক লজিক্যাল চ্যানেলে ডিভাইড করতেছি, এইটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। সবাই ক্লিয়ার? স্যার এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা 7.5 কিভাবে হয়েছে স্যার? আচ্ছা এই 10 এবং 5 কে যোগ করলে কত হয়? 15 হয় না? 15 ভাই ভাগ 2 মানে দুইটার এভারেজ, এই দুইটার এভারেজ যেটা হবে ওইটা হবে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। আবার এই দুইটার মানে সব সময় লোয়ার এবং হায়ার যে ফ্রিকোয়েন্সি থাকবে এই দুইটার এভারেজ যেটা হবে এভারেজটাই হবে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তার মানে 10 আর 5 যোগ করলে 15, 15 এর এভারেজ ভাগ কো 2 দিয়ে ভাগ করলে 7.5 হয়। বুঝছো কিনা এবার? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মাল্টিপ্লেক্সিংটা ক্লিয়ার কিনা সবাই, যে কিভাবে একটা লজিক্যাল চ্যানেল একাধিক ফিজিক্যাল চ্যানেলে ডিভাইড হয়? স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা জি স্যার, তাহলে আমি আবার স্লাইডে ফিরে যাচ্ছি। আচ্ছা এখানে এই এই কথাটাই বলা আছে যে আমি যদি একটা ফিজিক্যাল চ্যানেলকে একাধিক লজিক্যাল চ্যানেলে, এবং প্রত্যেকটা চ্যানেল হবে ইন্ডিপেন্ডেন্ট, এবং এই ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের মধ্যে দিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট সিগন্যাল সাইমিলটেনিয়াসলি ট্রান্সমিট করতে পারবো, এইটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আর যে ডিভাইসের মাধ্যমে এই মাল্টিপ্লেক্সিংটা করা হয় তার নাম হচ্ছে মাল্টিপ্লেক্সার, তার নাম হচ্ছে মাল্টিপ্লেক্সার। আচ্ছা তো এই এই মাল্টিপ্লেক্সিং করলে যেটা হয় যে একটা সিঙ্গেল মিডিয়ামের মধ্য দিয়ে আমি কনকারেন্টলি অনেকগুলো ডেটা ট্রান্সমিট করতে পারি। আচ্ছা এখন এই মাল্টিপ্লেক্সিং আবার দুই ধরনের হয়, একটা হলো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর এটাকে বলা হয় টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আমি একটু আগে তোমাদের যে এক্সাম্পলটা দেখালাম বোর্ডে, ওখানে আমি কি ডিভাইড করছি? ফ্রিকোয়েন্সি ডিভাইড করছি, ফ্রিকোয়েন্সি ডিভাইড করছি না? ধরো লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ছিল 0, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ছিল 10, এইটাকে ডিভাইড করে মাঝখানে আমি 5 বসালাম। তার মানে এখানটাতে আমি ফ্রিকোয়েন্সিটাকে ডিভাইড করে দুইটা আলাদা চ্যানেল তৈরি করছি। তো এই টাইপের যদি হয় যে আমি টোটাল যে আমার চ্যানেলটা আছে, টোটাল চ্যানেলের যে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সিটাকে আমি দুই বা তার অধিক ভাগে ভাগ করলাম, সেভারাল স্মলার ব্যান্ডুইতে ভাগ করলাম, এই টেকনিকটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর হলো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এখানটাতে আমি ওই যে আমার যে একটা সিঙ্গেল যে মিডিয়াম আছে সিঙ্গেল মিডিয়ামটাকে আমি ডিভাইড করব না। এটা টেকনিকটা আমি তোমাদেরকে একটু পরে আর একটা ফিগার আছে ফিগারটা দেখে বোঝাচ্ছি কিভাবে হবে। আচ্ছা তাহলে আমরা আগে ফ্রিকোয়েন্সি ডিভিশনটা একটু দেখি, এটার ফিগারটা কিরকম। এইখানে দেখো যে এখানে ধরো তিনজন সেন্ডার আছে, এই এই যে একটা টেলিফোনের যে সিম্বল দেখা যাচ্ছে, এখানে তিনজন সেন্ডার আছে, তিনজন সেন্ডার আছে, তিনজন সেন্ডার ধরো এই যে একটা কমিউনিকেশন চ্যানেল আছে, একটা কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে ডেটা পাঠাবে। আচ্ছা একটা কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে যদি ডেটা পাঠায় তাহলে কি হবে? দেখো আমরা বলছিলাম যে একটা চ্যানেলকে মাল্টিপল ভাগে ভাগ করে ফেলা মানে হচ্ছে মাল্টিপল ওখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। কি হবে? মাল্টিপল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। যেমন আমরা যখন দুই ভাগে ভাগ করছিলাম, একটার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ছিল 2.5 আর একটা ছিল 7.5। এখন 2.5 আর 7.5 ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেখতে তো একরকম হবে না, দেখতে একরকম হবে, একরকম হবে না, ভিন্ন ভিন্ন হবে। এখানটাতে দেখো কি হলো, এই যে এখানে দেখো এই এই যে ডেটাটা, এইটা হলো ডেটা, এই যে এখানে যে ডেটা এইটা হলো ডেটা, এই ডেটাগুলোকে ট্রান্সমিট করবে, আর এইটা হলো তোমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। যেমন এই একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এই একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তার মানে টোটাল যে চ্যানেলটা আছে টোটাল চ্যানেলটাকে যখন তিনটা ভাগে ভাগ করে ফেলা হলো, তিনটা ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি জেনারেট হলো, তিনটা দেখতে তিন রকম, এই একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। আচ্ছা এবার এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে কি হবে, আমার যে ডেটাটা আছে ডেটাটা মার্জ হবে, মার্জ হয়ে নতুন আর একটা সিগন্যাল তৈরি হবে, অ্যানালগ সিগন্যাল তৈরি হবে। এখানটাতে কি মডুলেশন হবে না ডিমডুলেশন হবে? এখানটাতে মডুলেশন হবে, কারণ হচ্ছে আমার এই যে মিডিয়াম আছে মিডিয়ামের মধ্যে দিয়ে ডেটা অ্যানালগ আকারে ট্রান্সমিট হয়, অ্যানালগ আকারে ট্রান্সমিট হতে হলে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করতে হবে, অ্যানালগে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করার টেকনিককে বলা হয় মডুলেশন। তার মানে এখানে মডুলেটর যেটা থাকবে মডুলেটর ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করে ফেলবে, সেটাই হলো এখানটাতে আমার যে ডিজিটাল সিগন্যালটা মডুলেটরের মাধ্যমে কনভার্ট হয়ে এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে মার্জ হয়ে এইরকম একটা সিগন্যাল তৈরি হলো। এখানে ডেটাটা আবার এই মডুলেটরের মাধ্যমে অ্যানালগে কনভার্ট হয়ে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে মার্জ হয়ে এইরকম একটা শেপে আসলো। এখানে এই ডেটাটা এই মডুলেটরের মাধ্যমে অ্যানালগে কনভার্ট হয়ে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে মার্জ হয়ে এই শেপে আসলো। এবার কি হবে, এই তিনটা এই যে আমার যে চ্যানেল আছে আমার চ্যানেলের মধ্যে দিয়ে তিনটা একই সাথে ট্রান্সমিট হবে, তিনটা সিগন্যাল একই সাথে ট্রান্সমিট হবে। ট্রান্সমিট হলো, ট্রান্সমিট হতে গিয়ে আবার এখানে কি হলো যে তিনটা সিগন্যাল তো একই সাথে ট্রান্সমিট হলো, তিনটাকে আলাদা আলাদা করতে হবে,
তিনটা আলাদা আলাদা করার জন্য আবার ফিল্টার ব্যবহার করে এখানটাতে। এই ফিল্টারের কাজ হচ্ছে এই তিনটার মধ্যে থেকে এই তিনটা যে একত্রে আসছে এখান থেকে তিনটাকে আলাদা করে ফেলা। তেমনি দেখো এখানে যে সিগন্যালটা দেখতে যেরকম ছিল ফিল্টার করার পরে ওই সেম চলে আসছে, আবার এখানে যেরকম ছিল ফিল্টার করার পরে আবার ওই সেম অবস্থায় ফিরে আসছে, এখানটাতে ওই সেম অবস্থায় ফিরে আসছে। এবার এখানটাতে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে বাদ দিয়ে দিতে হবে এবং এটা অ্যানালগ অবস্থায় আছে, অ্যানালগটাকে ডিজিটালে কনভার্ট করতে হবে। আচ্ছা তাহলে এখান থেকে এই ডিমোডুলেটরের কাজ হচ্ছে এই এখান থেকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে রিমুভ করে ফেলা এবং হচ্ছে এই অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে ফেলা। যখন এই ডিমোডুলেটরের যখন এই ধাপটা যখন অতিক্রম করলো, অতিক্রম করার পরে দেখো লাস্টলি গিয়ে আমি যে এখান থেকে যে ফর্মে ডেটাটা সেন্ড হইছে ওই ফর্মেই গিয়ে আবার রিসিভারের কাছে রিসিভ হচ্ছে। তো এইখানটাতে মেইন যে কনসেপ্টটা, মেইন কনসেপ্টটা হলো আমি একই মিডিয়ামের মধ্য দিয়ে একই সাথে তিন যে তিনজন যে সেন্ডার আছে তিনটা সেন্ডারের ডেটা একই সাথে ট্রান্সমিট করা গেল। তো এই যে পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমি একটা চ্যানেলকে মাল্টিপল মানে লজিক্যাল চ্যানেলে কনভার্ট করলাম, মাল্টিপল লজিক্যাল চ্যানেলে কনভার্ট করা মানে হচ্ছে মাল্টিপল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আসবে এবং এই প্রত্যেকটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এক একটা ইন্ডিপেন্ডেন্ট সিগন্যাল ট্রান্সমিট করতে পারবে। এই টেকনিকটা কি বলা হয়? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। স্যার ওকে, এরপরে আসি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আচ্ছা টাইম ডিভিশন মানে হচ্ছে ধরো একটু আগে আমরা এখানটাতে এ যে সেন্ডার ছিল এর সিগন্যাল, এর যে টোটাল ডেটা ছিল ডেটাটাকে আমরা একবারে রিপ্রেজেন্ট করছি, যে এখানে বোঝাচ্ছি এই সমস্ত ডেটা মানে এইটা, আর বি এর সমস্ত ডেটা মানে হলো এইটা, আর সি এর সমস্ত ডেটা মানে হলো এইটা। তো টাইম ডিভিশনের বেলাতে আমরা সেটা করব না, এখানে হচ্ছে আমরা টাইমটাকে আমরা স্লাইস করব, ভাগ করব। ধরো এ যেটা আছে এর যে সিগন্যালটা আছে এর সিগন্যালটাকে ধরো আমরা তিনটা ভাগে ভাগ করলাম, তার মানে প্রত্যেকটা ভাগের জন্য ধরো ওয়ান স্লট করে দরকার পড়বে। আবার বি যেটা আছে বি এরটাকে আমরা আবার হচ্ছে তিনটা স্লটে ভাগ করলাম, সি এরটাকে আবার আমরা তিনটা স্লটে ভাগ করলাম। এরপর মাঝখানে হলো চ্যানেল, মাঝখানে চ্যানেলটা কি হবে? আমি একই সাথে ধরো এরকম করব না যে আমি এ এর তিনটে চ্যানেলকে একবারে পাস করে দিলাম, এরপর বি এর মানে এ এর তিনটে স্লটকে আমি পাস করে দিলাম, এরপর বি এর তিনটে স্লটকে আমি পাস করে দিলাম, এরপর সি এর তিনটে স্লটকে পাস করে দিলাম, এরকম হবে না এখানটাতে। এখানে হবে কি, এই এ থেকে আমি একটা স্লট নিব, বি থেকে একটা স্লট নিব, সি থেকে একটা স্লট নিব, আবার এর দ্বিতীয় স্লট, বি এর তৃতীয় স্লট, সি এর দ্বিতীয় স্লট, আবার এর তৃতীয় স্লট, বি এর তৃতীয় স্লট এবং সি এর তৃতীয় স্লট। এরকম করে কি হবে, দেখা যাবে যে তোমার একই সাথে তিনজনের ডেটাই কিন্তু পাস হচ্ছে। এমন না যে এরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বি এরটা দেন সি এরটা, এরকম না। এখানটাতে দেখা যাচ্ছে যে একই সাথে তিনজনেরটাই পাস হচ্ছে, বাট সম্পূর্ণ ডেটা একবারে পাস হচ্ছে না। এখানে টোটাল টাইমটাকে স্লাইস করে করে ভাগ ভাগ করে করে অ্যালোকেট করা হলো, যে প্রথম প্রথম টাইমটা দিলাম এইটাকে, দ্বিতীয় ছিল এটাকে, তৃতীয় ছিল এটাকে, এটাকে আবার চতুর্থ এটাকে, পঞ্চম এটাকে, ষষ্ঠ এটাকে, এরকম করে যেটা যাচ্ছে এই টেকনিকটাকে বলা হচ্ছে টাইম ডিভিশন। মানে টোটাল টাইমটাকে আমি ডিভাইড করে দেন, যে তিনজন যদি এখানে সেন্টার থাকে তিনজনের মধ্যে আমি ডিভাইড করে দিলাম, এইটাকে বলা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখানটাতেও তোমার একটা মাল্টি ইয়া থাকবে, এই যে মাল্টিপ্লেক্সার থাকবে, এখানে একটা মাল্টিপ্লেক্সার থাকবে যার কাজ হচ্ছে এই যে তোমার এই সিগন্যালটাকে এই যে স্লট আকারে ভাগ করা হলো, কার পরে কে যাবে ওইটা এই এই মাল্টিপ্লেক্সারের কাজ হলো ওইটা সিঙ্ক্রোনাইজ করা। এরপর এখানে একটা ডিমাল্টিপ্লেক্সার থাকবে যার কাজ হলো এই যে তোমার এলোমেলো ভাবে বা একত্রে যে ব্লকগুলো আসতেছে এই ব্লকগুলোকে সেপারেট করে ফেলা, এ এর গুলোকে আলাদা করে ফেলা, বি এর গুলোকে আলাদা করে ফেলা, সি এর গুলো আলাদা করে ফেলা, এবং এখানটাতে যে আগে আসবে সে আগে যাবে, এরকম এরকম না যে ধরো এ ওয়ান আগে আসছে এ ওয়ানটা আবার সবার লাস্টে থাকবে, এ থ্রি সবার আগে থাকবে, এরকম না। মানে যে সিঙ্ক্রোনাইজেশন ফলো করে এই চ্যানেল দিয়ে ডেটাগুলো আসবে, এই ডিমাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে আবার ওই সিঙ্ক্রোনাইজ অনুযায়ী ওগুলোকে আলাদা করে আবার এক জায়গায় কনক্যাট করে ফেলা বা কনক্যাটেনেশন করে ফেলা। তো এই টাইম ডিভিশনে এখানটাতে আমরা ফ্রিকোয়েন্সিকে ডিভাইড করতেছি না, এখানটাকে টোটাল টাইমটাকে আমরা ডিভাইড করে করে তিনজন যে পার্টিসিপেন্ট আছে তিনজন পার্টিসিপেন্টের মধ্যে অ্যালোকেট করে দেয়া। বুঝছি কিনা সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা এরপরে আসি হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। হ্যাঁ তোমরা সবাই মনে হয় নেটওয়ার্ক টোপোলজি পড়ে আসছো, তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল। নেটওয়ার্ক টোপোলজি মানে হচ্ছে একটা আমি যে একটা নেটওয়ার্ক যখন আমি ডিজাইন করব, ওই নেটওয়ার্কটা ডিজাইন করলে ওইটা দেখতে কি রকম হবে, ওইটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখতে কি রকম হবে, ওইটাকে বলতিছি আমরা টোপোলজি। ধরো তুমি যদি দুইটা ডিভাইস বা তিনটা ডিভাইস যদি তুমি কানেক্ট করতে চাও, এরকম হতে পারে যে প্রথম ডিভাইসের সাথে দ্বিতীয় ডিভাইস কানেক্টেড থাকবে এবং দ্বিতীয় ডিভাইসের সাথে তৃতীয় ডিভাইস কানেক্টেড থাকবে। তার মানে এটা দেখতে একটা লাইনের মতো, এটা দেখতে কিসের মতো হলো,
লাইনের মতো হলো। আবার তুমি যদি এরকম করো যে প্রথম ডিভাইসের সাথে দ্বিতীয় ডিভাইস কানেক্টেড থাকবে, দ্বিতীয়র সাথে তৃতীয় কানেক্টেড থাকবে, আবার তৃতীয়র সাথে আবার প্রথম কানেক্টেড থাকবে, তার মানে এটা কিসের মতো হয়ে গেল? একটা রিং এর মতো হয়ে গেল, একটা রিং এর মতো হয়ে গেল। আবার তুমি এরকম হতে পারে যে প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড থাকবে। আচ্ছা, তার মানে এটাকে বলতে, এটাও এক ধরনের টোপোলজি দাঁড়ালো, এটাও এক ধরনের দেখতে একটা শেপে আসলো। একটা নেটওয়ার্ক দেখতে কিরকম হবে ওইটাকে আমরা টোপোলজি বলতেছি। তো টোপোলজি গুলা কয়েক ধরনের হয়, এর মধ্যে কি কি আছে দেখো, স্টার টোপোলজি আছে। তার মানে বোঝাই যাচ্ছে যখন নেটওয়ার্ক গুলাকে আমি কানেক্টেড করবো, কানেক্টেড করার পর যে শেপটা আসবে, শেপটা দেখতে অনেকটা স্টার এর মতো হবে। তো স্টার দেখতে কিরকম হয়, মাঝখানে একটা সেন্টার থাকে। আর কি হয় স্টার দেখতে কিরকম থাকে, কেউ একজন বলো? মাঝখানে একজন থাকে আর এর সাথে হচ্ছে চারপাশে কানেক্টেড থাকবে, তাই তো? এটাই স্টার না, স্টার কি না? জি স্যার, জি স্যার। আচ্ছা, আবার রিংটা কিরকম হয়? তোমরা মেয়েরা তো অনেকে হাতে রিং পরো, রিং কিরকম হয়? সার্কুলার হয়, সার্কুলার হয় না? জি স্যার। এরকম কি হয়, কোনো রিং এরকম কি আছে যেটা হচ্ছে সার্কুলার থাকে না, শুধু একটা সুতার মতো লম্বা থাকে, এরকম এরকম কি হয়? হয় না স্যার, না স্যার। আবার বাস দ্বারা কি বোঝায়, বাস মানে হচ্ছে ধরো এরকম একটা রাস্তা থাকবে, রাস্তা থাকবে, রাস্তার এপাশেও গাড়ি যাবে, এপাশেও গাড়ি থাকবে, এপাশেও গাড়ি, এপাশেও গাড়ি, এরকম হবে না, এরকম হবে, এটা দ্বারা বাস বোঝাচ্ছে। তার মানে আমরা যখন নেটওয়ার্ক গুলাকে কানেক্ট করবো, কানেক্ট করলে ওটা দেখতে কিরকম দেখাবে ওইটা অনুযায়ী নামকরণ করা হয়েছে। তার মানে এখানে চারটা আছে, এরপর আরো আছে, হাইব্রিড টোপোলজি আছে। হাইব্রিড মানে বোঝাচ্ছে যখন এই যে এখানে চারটা আছে, চারটার যখন এদেরকে আবার মার্জ করে যখন আমি আর একটা নতুন আমি একটা নেটওয়ার্ক তৈরি করবো, ওইটাকে বলা হচ্ছে ধরো সেখানে স্টারও থাকবে, রিংও থাকবে, আবার মেশ বাস একত্রে থাকবে, হতে পারে রিং বাস একত্রে থাকবে, এরকম যদি হয় ওটাকে বলা হয় হাইব্রিড টোপোলজি। আচ্ছা, তাহলে আমরা এগুলো দেখি দেখতে কিরকম হবে। শুরুতে আসি হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। হ্যাঁ, আচ্ছা, এগুলো দেয় নাই তাই তো, আরেকটা ইয়াতে ছিল। আচ্ছা আচ্ছা, শুরুতে আসি হচ্ছে বাস নেটওয়ার্ক যেটা আছে। দেখো এইখানে শুরুতে আসি বাস টোপোলজি, এটাকে আবার লিনিয়ার টোপোলজি বা লিনিয়ার বাসও বলা হয়। এখানে কি হয়, মাঝখানে একটা ওয়্যার থাকে, যে ওয়্যারের থাকে সবগুলা নোড বা সবগুলা আমার যে ডিভাইস, সবগুলা ডিভাইস কানেক্টেড থাকবে। কি হবে, মাঝখানে একটা ওয়্যার থাকবে, সেই ওয়্যারের সাথে সবগুলো ডিভাইস কানেক্টেড থাকবে, এবং আমার যে ওয়্যার থাকবে ওয়্যারের লাস্টে একটা টার্মিনেটর থাকবে। টার্মিনেটর দ্বারা বোঝাবে যে এখানে শেষ, এরপরে আর নাই। এইটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাগুলো কি কি, ধরো তুমি এটা খুব ইজিলি সেট আপ করতে পারবা, এখানে খুব কম পরিমাণে ওয়্যার দরকার পড়বে। তুমি মাঝখানে ধরো একটা ওয়্যার নিলা, এই ওয়্যারের সাথে সবগুলাকে তুমি কানেক্ট করে দিলা। আচ্ছা, তোমরা তো ফিশারিজে তাই তো, তোমরা ওই বড়শি দিয়ে মাছ ধরতে দেখছো? জি স্যার, জি স্যার। একটা সুতা থাকে, সুতার সাথে বড়শিগুলো এভাবে বেঁধে দেয় না, দেখছো? জি স্যার, লাইন ফিশিং। হ্যাঁ, লাইন ফিশিং যেটা বলে, ধরো একটা বড় একটা লাইন সুতার মতো থাকবে, তার সাথে হচ্ছে আবার এই যে আমার ছোট ছোট বড়শিগুলো আছে, বড়শিগুলো বেঁধে দেওয়া হয়, তারপর ওখানটাতে খাবার দিয়ে ওই বড়শিগুলো ফেলে রাখা হয়, ধরো তোমার ডোবা নালায় ফেলে রাখা হয়, এরপর আবার ওই ধরে ধরে টেনে টেনে উঠানো হয়। এই বাস্টোপোলজি দেখতে হুবহু ওইটা, মাঝখানে একটা এরকম ওয়্যার থাকবে, এই ওয়্যারের সাথে হচ্ছে দুই পাশে আমার সকল নোটগুলো কানেক্টেড থাকবে। তো এটা আমরা খুব সহজেই সেট আপ করতে পারি, এবং এখানে খুব কম পরিমাণে ওয়্যার লাগবে। বাট অসুবিধা কি, অসুবিধা দেখো, ধরো এই যে প্রথম যে ডিভাইসটা আছে, ধরো এখানে ধরো এরকম করে, এখানে ধরো 100 ডিভাইস আছে। হ্যাঁ, এখানে 100 ডিভাইস আছে, সবার লাস্টে যে ডিভাইসটা ওইটা ধরো 100তম ডিভাইস। হ্যাঁ, এখন প্রথম যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা ওই 100তম ডিভাইসের সাথে কমিউনিকেট করবে। তাহলে কি করতে হবে, এই যাত্রাপথে যতগুলো ডিভাইস পড়বে সবগুলোর সাথে চেক করে করে যাবে যে আসলে এইটা 100তম ডিভাইস কিনা, এইটা 100তম ডিভাইস কিনা। তার মানে এখানটাতে অনেক সময় দরকার পড়বে, বুঝছো কিনা? তার মানে এটা হলো খুবই স্লো, যখন আমি কারোর সাথে কমিউনিকেট করতে যাব, তখন ও এর যাত্রাপথে যতগুলো নোড আছে সবগুলো নোডকে চেক করে যাবে, যার কারণে এই বাস নেটওয়ার্কের মাধ্যমে যদি আমি কোনো বাস টোপোলজির মাধ্যমে যদি কোনো নেটওয়ার্ক আমি ডিজাইন করি, তখন ওই নেটওয়ার্কটা খুবই স্লো হবে। আচ্ছা, এবং ইজি টু ক্র্যাশ, ইজি টু ক্র্যাশ বলতে বোঝাচ্ছে ধরো মাঝখানে কোন একটা জায়গা থেকে কাটা পড়লো, এই যে মাঝখানে যে লাইনটা আছে, মাঝখানে লাইনটা কাটা পড়লো। ওই যে তোমার যদি বড়শির কথা বলি, যে সুতার সাথে সকল বড়শিগুলো কানেক্টেড ছিল,
সুতরাং যদি মাঝখান থেকে কেউ কেটে ফেলে তুমি তাহলে ওই বাকি অর্ধেক কি আর পাবা? বাকি অর্ধেক কিন্তু প্রথম অর্ধেক থেকে তুমি আর অ্যাক্সেস করতে পারবা না, কারণ ওটা মাঝখান থেকে কাটা পড়ে গেছে। সরি, এই জন্য হচ্ছে এই বাস নেটওয়ার্ক যেটা আছে, বাস নেটওয়ার্কটা খুব সহজেই ক্রাশ করবে এবং এটা খুবই স্লো হবে স্পিডের দিক থেকে। বাট সুবিধা হচ্ছে আমরা খুব ইজিলি সেট আপ করতে পারবো এবং খুব সহজ মানে কম পরিমাণে ওয়্যারের মাধ্যমে কম কস্টে আমরা এই নেটওয়ার্কটাকে ডিজাইন করতে পারবো। সবাই বুঝছে কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে আসি এস্টার টোপোলজি। আচ্ছা, এস্টার টোপোলজি দেখতে কিরকম হয় একটু সবাই দেখে নাও। মাঝখানে সবার সেন্টারে একটা ডিভাইস থাকবে, এটাকে আমরা হাব বলি। এই হাবের সাথে হচ্ছে সবগুলো কানেক্টেড থাকবে, হাবের সাথে সবগুলো কানেক্টেড থাকবে। আচ্ছা, তো এটার সুবিধা অসুবিধা গুলো কিরকম, এখানে যদি কেউ কমিউনিকেট করতে চায়, কমিউনিকেট করতে হলে হচ্ছে তোমার ধরো এখানে যদি কোনো ডিভাইস কমিউনিকেট করতে চায় তাহলে সবার আগে হচ্ছে হাবের কাছে ডেটা পাঠাতে হবে, তারপর হাব আবার চেক করে দেখবে এখানে ডেস্টিনেশন কে, দেন সে ডেস্টিনেশন কাছে পাঠাবে। এখানে প্যাকেট আকারে ডেটা গুলো ট্রান্সমিট হয়। ধরো এই কম্পিউটারটা যদি এই কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চায়, এ হাবের কাছে প্যাকেটটা সেন্ড করবে, হাব ওই প্যাকেটটা রিসিভ করার পরে ওই প্যাকেটের গায়ে আবার ডেস্টিনেশন লেখা থাকবে যে কার কাছে পাঠাচ্ছে, ওই ডেস্টিনেশনের কাছে সে আবার এটাকে ফরওয়ার্ড করে দিবে। এটা হলো এটাকে স্টার টোপোলজি। এখানটার সুবিধা কি, এটাও খুব সহজে করা যায়, সহজে তোমার সেট আপ করা যায়। বাট ওই আমরা যেটা দেখছিলাম যে বাস টোপোলজিতে যদি কোনো একটা আমার কেবল যদি একটা কেবল যদি ক্রাশ করে তাহলে টোটাল সিস্টেমটা ক্রাশ হয়ে যাবে। বাট এখানটাতে সেটা হবে না। ধরো এখানে যদি কোনো একটা লাইন বা কোনো একটা কেবল যদি ক্রাশ করে, ধরো এখানে কোনো একটা কেবল ক্রাশ করলো, এখানে এই এইটা যদি ক্রাশ করে তার মানে এইটা আমার এই নেটওয়ার্ক থেকে বাইরে চলে যাবে, অথবা যদি এইটা ক্রাশ করে তার মানে এইটা আমার নেটওয়ার্ক থেকে বাইরে চলে যাবে। বাট বাকি যারা আছে বাকি তারা কিন্তু কমিউনিকেট করতে পারবে, তার মানে এটা খুব সহজেই ক্রাশ করবে না এবং এটা ইজিলি সেট আপ করা যাচ্ছে। বাট এটার অসুবিধাগুলো কি কি, যদি হাফ ক্রাশ করে তাহলে টোটাল নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে, যদি হাফটা ক্রাশ করে তাহলে টোটাল নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে। আর একটা অসুবিধা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কেবলের দরকার পড়বে কমন মানে এটা কানেকশনটা সেট আপ দেওয়ার জন্য, এটাকে এস্টাবলিশ করার জন্য বেশি পরিমাণে কেবলের দরকার পড়বে। এটা গেল সুবিধা এবং অসুবিধা। আচ্ছা, এবার আসে রিং টোপোলজি। এটা বোঝাই যাচ্ছে যে এখানে সবগুলো নোড সার্কুলার ওয়েতে কানেক্টেড থাকবে এবং এখানে হচ্ছে মানে টোকেন আকারে ডেটা ট্রান্সমিট করার জন্য টোকেন ব্যবহার করা হয় এবং নোড গুলা তোমার টোকেনের জন্য অপেক্ষা করে যে কখন আমার কাছে টোকেন আসবে। টোকেন আসা মানেই হচ্ছে ওর সাথে এখন কমিউনিকেট হবে। এটা হলো একটা রিং টোপোলজি, এরকম করে সবগুলা মানে সার্কুলার ওয়েতে কানেক্টেড থাকবে। আচ্ছা, এটার সুবিধা কি, এখানে হচ্ছে মানে আমার একটা ডেটা পাঠাতে কতটুকু টাইম লাগবে সেটা খুব সহজেই জানা যায় এবং এখানে কোনো কোলিশন হয় না। যেহেতু এখানে টোকেন ইউজ করা হয় তার মানে আগেই মানে টোকেন পাঠায় আমরা বুঝতে পারতেছি যে এখানে কতটুকু টাইম লাগবে এবং কোন পথ দিয়ে যাবে, তার মানে এখানে কোলিশন হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এখানে ডিসঅ্যাডভান্টেজ হলো এটা স্লো, যেহেতু আগে একবার আমাকে টোকেন পাঠাতে হবে, টোকেন পাঠায় আমি শিওর হব সে এখন ফ্রি আছে না বিজি আছে, যদি ওই নোটটা ফ্রি না বিজি, যদি নোটটা ফ্রি থাকে দেন আমি ডেটা ট্রান্সমিট করব, যদি ফ্রি ফ্রি না থাকে তখন আমি পাঠাতে পারবো না। এই জন্য এখানটা তোমার খুবই স্লো হয়, যদি এই এই ক্যাবেলের এই 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 টাইপের যদি আমি নেটওয়ার্ক ডিজাইন করি সেখানে যদি আমি কমিউনিকেট করতে চাই সেটা খুবই স্লো হবে। এবং এইটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানটাতে অনেক পরিমাণে ক্যাবেলের দরকার পড়বে, যে ক্যাবল দ্বারা হচ্ছে এই কানেকশনটা এস্টাবলিশ করা হবে। আচ্ছা, এরপর সবার লাস্ট হলো মেশ টোপোলজি। আমরা সব মেশ মানে হচ্ছে সবাই সবার সাথে কানেক্টেড থাকবে, বাট আগে যতগুলো দেখেছি আমরা সেখানে সবাই সবার সাথে কানেক্টেড ছিল না, হয় যে নেইবরিং যে নোড গুলো ছিল এখানে নেইবরিং নোডের সাথে কানেক্টেড ছিল, এটাতে শুধু হাবের সাথে কানেক্টেড ছিল, এখানে সবাই শুধুমাত্র মাঝখানে যে ব্যাকবোন আছে ব্যাকবোনের সাথে কানেক্টেড ছিল, মানে সবাই সবার সাথে কানেক্টেড ছিল না। বাট মেশ টোপোলজিতে হচ্ছে সবাই সবার সাথে কানেক্টেড থাকবে, এখানে প্রত্যেকটা নোড প্রত্যেকটা নোডের সাথে কানেক্টেড থাকবে এবং সবার সাথে সবার একটা ডেডিকেটেড কমিউনিকেশন লাইন থাকবে যে লাইন দ্বারা কমিউনিকেট করতে পারবে। তাহলে এখানে আমরা যেটা এখন ইন্টারনেট যেটা ব্যবহার করি, ইন্টারনেট হচ্ছে একটা মেশ নেটওয়ার্ক, এখানে সবার সাথে সবার একটা ডেডিকেট কানেকশন আছে। আচ্ছা, এখানে অ্যাডভান্টেজ কি, এখানে ডেটা উইল অলওয়েজ বি ডেলিভার্ড, তার মানে বোঝাচ্ছে এখানে ডেটা লস্ট হওয়ার বা মাঝখানে আমার কমিউনিকেশনটা ইন্টারাপ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ যেহেতু ডেডিকেটেড কমিউনিকেশন লাইন আছে। তোমরা যখন কাউকে মেইল করেছো বা তোমরা যখন কাউকে এসএমএস করেছো, এরকম কি হয়েছে যে
ধরো যে এরকম কোন নোটিফিকেশন আসছে যে আপনার ইউজার এখন অন্য আরেকজনের সাথে কমিউনিকেট করতেছে, যার কারণে মেসেজটা সেন্ড করা যাবে না, এরকম কোনো মেসেজ কখনোই আসে না, এরকম কোনো নোটিফিকেশন কখনোই আসে না। কারণ তোমার সাথে তার একটা ডেডিকেশন কানেকশন আছে, আবার সে যদি অন্য কারোর সাথে কমিউনিকেট করতে চায় তার সাথেও একটা ডেডিকেট কমিউনিকেশন বা একটা কানেকশন আছে, যার কারণে এখানটাতে ডেটা লস হওয়ার সম্ভাবনা মোটেই নাই। আচ্ছা, এটার ডিসঅ্যাডভান্টেজ কি? এখানে প্রচুর পরিমাণে কেবল লাগবে, সব থেকে বেশি কেবল লাগবে এইটাই, যেহেতু সবাই সবার সাথে কানেক্টেড এবং এটা খুবই ডিফিকাল্ট সেট আপ করা, যেহেতু সবাই সবার সাথে কানেক্টেড থাকবে। আমরা আমাদের মনে হচ্ছে যেহেতু এখানে মাত্র 4টা ডিভাইস, এখান থেকে সহজেই আমরা বুঝতে পারতেছি যে মানে খুব সহজে আমরা এটা কমিউনিকেট করতে পারবো, কানেক্ট এস্টাবলিশ করতে পারবো। যদি 100 কম্পিউটার থাকে এবং 100 কম্পিউটার প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে, তাহলে চিন্তা করো কি পরিমাণে ওখানে ওয়্যার আসবে, তারপরে ওটাকে এস্টাবলিশ করতে খুবই ডিফিকাল্ট হবে, খুবই হার্ড হবে এস্টাবলিশ করা। এইটা গেল টোপোলজি। এরপর যদি হাইব্রিড টোপোলজি আসে, তার মানে হাইব্রিড মানে হচ্ছে দুই বা ততোধিক এই যে টোপোলজি গুলো ছিল তাদের কম্বিনেশন কি আমরা বলবো হাইব্রিড টোপোলজি। আচ্ছা, মানে এখানে দেখো হাইব্রিড টোপোলজি, তার মানে এখানটাতে রিংও আছে, এখানটাতে এস্টারও আছে, এখানে আবার সবাই কানেক্টেড, তার মানে এখানে মেশ টোপোলজিও আছে। তার মানে এই টাইপের যদি কোনো নেটওয়ার্ক থাকে সেটাকে বলবো আমরা হাইব্রিড টোপোলজি। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি, আর আমাদের হয়তো দুই তিনটে স্লাইড আছে। আচ্ছা আচ্ছা, এরপর আসছে নেটওয়ার্ক টাইপস। এটাও তোমরা সবাই জানো যে নেটওয়ার্ক হচ্ছে একটা নেটওয়ার্ক কি পরিমাণে জিওগ্রাফিক্যাল এরিয়া কভার করে তার উপর বেস করে নেটওয়ার্ককে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। যেমন লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এরপর আসছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, বিভিন্ন রকমের আছে। হ্যাঁ, তো লোকাল এরিয়া নেটওয়ার্ককে আবার ল্যান বলা হয়, ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে আবার ওয়ান বলা হয়, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে আবার প্যান বলা হয়, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান বলা হয়, এরকম অনেকগুলা ভাগে ভাগ করা আছে। আচ্ছা, এবার আমরা এক একটা করে দেখি। লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা, আচ্ছা ধরো লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝায় ধরো একটা সিঙ্গেল বিল্ডিং এর মধ্যে বা একটা সিঙ্গেল অর্গানাইজেশনের মধ্যে যে নেটওয়ার্ক থাকবে ওইটাকে বলা হবে ল্যান। ধরো তোমাদের ফ্যাকাল্টিতে তোমরা একটা নেটওয়ার্ক তৈরি করলা, যেখানটাতে হচ্ছে শুধু তোমাদের ফ্যাকাল্টিতে যে ল্যাব গুলো আছে বা যে কম্পিউটার গুলো আছে ওইগুলাই শুধুমাত্র কানেক্টেড থাকবে, ওখানে যে প্রিন্টার আছে সার্ভার আছে ওগুলো কানেক্টেড থাকবে, এইটাকে বলবো আমরা ল্যান। মানে একই অর্গানাইজেশনের মধ্যে যে নেটওয়ার্কটা হবে সেটাকে বলা হবে ল্যান। এটা সিঙ্গেল অফিস অথবা একটা সিঙ্গেল বিল্ডিং এর মধ্যে হবে নর্মালি। এই দেখা যাচ্ছে যে এই পরিমাণ এরিয়া যদি কভার করে এই টাইপের কোন নেটওয়ার্ককে আমরা বলবো লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এবার এরকম হতে পারে যে একটা অর্গানাইজেশনের আবার একাধিক ল্যানও থাকতে পারে। ধরো তোমাদের বিল্ডিং একটা ল্যান ক্রিয়েট করা হলো, আমাদের বিল্ডিং একটা ল্যান ক্রিয়েট করা হলো, আবার আমাদের বয়েজ হলে একটা ল্যান ক্রিয়েট করা হলো, আমাদের ফিমেল হলে আবার একটা ল্যান ক্রিয়েট করা হলো, গার্লস হলে একটা ল্যান ক্রিয়েট করা হলো, যেটা আর কি। এখানে দেখা যেতে পারে যে একই অর্গানাইজেশনের মধ্যে আমাদের সিভেজ হচ্ছে একটা অর্গানাইজেশন যেখানে একাধিক ল্যান আছে, তার মানে এটা নর্মালি বিল্ডিং ওয়াইজ মানে এটা ল্যান ডিফাইন করা হয় যে এই বিল্ডিংটা এই ল্যানের আন্ডারে, আবার এই বিল্ডিংটা হচ্ছে এই ল্যানের আন্ডারে, আবার ওই বিল্ডিংটা হচ্ছে ওই ল্যানের আন্ডারে। সেটা গেল লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান হচ্ছে একটা বিল্ডিং এর, একটা বিল্ডিং যে পরিমাণ এরিয়া কভার করে ওই পরিমাণ জায়গা কভার করবে হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপর আসে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে বড় একটা নেটওয়ার্ক যেখানে দুই বা তার অধিক ল্যান কানেক্টেড থাকবে। ধরো আমরা যে এখন যে ইন্টারনেট ব্যবহার করতেছি এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তার মানে ইন্টারনেট মানে হচ্ছে অনেকগুলা ল্যান কে কানেক্ট করে একটা আবার এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হয়। তার মানে আমরা যদি বলি যে ইন্টারনেটকে যদি আমরা ডিফাইন করতে চাই, ইন্টারনেটকে আমরা আবার সহজে অন্যভাবে বলতে পারি, ইন্টারনেট হচ্ছে অনেকগুলো ল্যানের সমষ্টি, ইন্টারনেট অনেকগুলো ল্যানের সমষ্টি। আচ্ছা, তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক ল্যান কানেক্টেড থাকবে, এরা বড় একটা এরিয়া কভার করবে, এবং এখানে একটা পাবলিক, এখানে কি বলা আছে, টিপিক্যালি ইউজ পাবলিক অর লিজড লাইন। পাবলিক অর লিজড লাইন বলতে বোঝাচ্ছে ধরো আমরা বলছিলাম যে প্রত্যেকটা ডিভাইসের দুইটা করে আইপি অ্যাড্রেস থাকে, একটাকে বলা হয় পাবলিক আইপি অ্যাড্রেস, একটাকে বলা হয় প্রাইভেট আইপি অ্যাড্রেস। প্রাইভেট মানে হচ্ছে শুধুমাত্র ওই নেটওয়ার্ক যারা আছে, ওই নেটওয়ার্কের মধ্যে যারা আছে তারাই শুধুমাত্র ওই প্রাইভেট আইপি দিয়ে ওরা অ্যাক্সেস করতে পারবে। আর পাবলিক আইপি মানে হচ্ছে ওটা দিয়ে আমরা দূর থেকেও রিমোটলি আমরা অ্যাক্সেস করতে পারবো। যেহেতু এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তার মানে আমার এই অর্গানাইজেশনের কম্পিউটারকে হয়তো অন্য আর এক অর্গানাইজেশনের কম্পিউটার অ্যাক্সেস করবে, সেটা এখানে অবস্থান নাই, সেটা হয়তো ধরো অন্য আরেকটা কান্ট্রিতে হতে পারে বা অন্য আরেকটা শহরেও হতে পারে। তো যেহেতু এখানে অন্য আরেকটা শহর থেকে বা অন্য একটা কান্ট্রি থেকে আমার এটাকে অ্যাক্সেস করবে, সেহেতু এখানে একটা পাবলিক কিছু থাকবে যেটা অনলাইনের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে অথবা ডেডিকেটেড কানেকশনের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। এই জন্য এখানটাতে তোমার এই যে পাবলিক লাইন, যেমন এখানে বলা যায় ফোন লাইন বা স্যাটেলাইট, এরকম পাবলিক লাইন থাকবে যেটা এখানটাতে ইউজ করা হয় কমিউনিকেট করার জন্য। এই ইন্টারনেটকে ওয়ান বলা হয়, যেটা আমি একটু আগে বলেছি, এটা গেল ওয়ান। এবার আসে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এটা এটা বোঝাচ্ছে যে একটা একটা ক্যাম্পাসকে যদি আমি
একটা এরিয়ার মধ্যে নিয়ে আসতেছে, ধর আমাদের সিবাসু, টোটাল সিবাসুকে যদি আমি একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসি, এটাকে আমরা বলতে পারি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তার মানে এখানটাতে অনেকগুলো ল্যান থাকবে, এখানে অনেকগুলো ল্যান থাকবে, যে ল্যানের মাধ্যমে আমরা এই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মানে এটা মেইনলি বোঝাচ্ছে যে কি পরিমাণে জিওগ্রাফিক্যাল এরিয়া কভার করতেছে, ওই অনুযায়ী এক একটা নাম দেওয়া হচ্ছে। আবার একটা আছে মেট্রোপলিটন এরিয়া, তার মানে একটা মেট্রোপলিটন সিটি কভার করবে এখানটাতে। ধরো আমাদের চিটাগং যে সিটি আছে, চিটাগং সিটিতে সবগুলো ল্যানকে যদি আমি কানেক্টেড করি, দেন যে নেটওয়ার্কটা পাবো ওটাকে বলতেছি আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপরে আসে হোম এরিয়া নেটওয়ার্ক। এটা হলো তোমার হোমে যে অ্যাপ্লায়েন্স গুলো আছে, তোমার হোমে যে ডিভাইস গুলো আছে, হোমের ডিভাইস গুলো তুমি যদি কানেক্টেড করো, যেমন এখন তুমি ফ্রিজ পাবা যেটা ইন্টারনেটে কানেক্ট করা যায়, তুমি এসি পাবা ইন্টারনেটে কানেক্ট করা যায়, তুমি ফ্যান পাবা যেটা ইন্টারনেটে কানেক্ট করা যায়, এরকম এখন সবগুলো ডিভাইস কে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। তো তুমি সবগুলোকে যদি একটা সিস্টেমের সাথে কানেক্টেড করে একটা নেটওয়ার্ক তৈরি করো যেটাকে তুমি অ্যাক্সেস করতে চাচ্ছ, তাহলে এই টাইপের যে নেটওয়ার্ক এটাকে বলা হবে হোম এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এবার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোনটা? ধরো তোমরা এরকম হয় না যে তোমার একটা MP3 প্লেয়ার আছে যেটার সাথে তুমি ফোন দিয়ে কানেক্ট হচ্ছে ব্লুটুথ এর মাধ্যমে, অথবা তুমি ডেটা শেয়ার করতেছো ব্লুটুথ এর মাধ্যমে, তুমি ডেটা শেয়ার করতেছো, এই যে 2 মিটারের থেকে কম এরিয়া কভার করে এই টাইপের যদি কোনো নেটওয়ার্ক থাকে ওইটাকে বলতেছি আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, আর আমাদের একটা, হ্যাঁ, 2-3টা স্লাইড আছে, একটু কষ্ট করে দেখো তাহলে আমরা শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপর আসে কমিউনিকেশন প্রোটোকল। আচ্ছা, প্রোটোকল দ্বারা সহজেই বোঝা যাচ্ছে, আমরা বলি অনেক সময় যে তুই প্রোটোকল মেইনটেইন করো নাই, তার মানে প্রোটোকল মানে বোঝাচ্ছে রুলস বা রেগুলেশন মেইনটেইন করা হয় নাই। তেমনি এখানটা তো কমিউনিকেশন প্রোটোকল মানে বোঝাচ্ছে যখন দুইটা ডিভাইস কমিউনিকেট করতে যাবে তখন তাদের মধ্যে কিছু প্রোটোকল আছে যে প্রোটোকল গুলোকে অবশ্যই মানতে হবে। এই প্রোটোকল গুলো যদি কেউ ব্রিজ করে তাহলে আর ওই কমিউনিকেশনটা সাকসেসফুল হবে না। এখন আমি একটুকে বলেই ফেলেছি, দেখো যে প্রোটোকল মানে হচ্ছে সেট অফ রুলস যেটা দ্বারা হচ্ছে কিভাবে অপারেশনটা হবে, কিভাবে কমিউনিকেশনটা হবে, কিভাবে ট্রান্সমিশনটা হবে, ওইটা ডিসক্রাইব করা হয়। এখন এই প্রোটোকল গুলো কোথায় কোথায় দরকার পড়ে দেখো, একটা হলো ডেটা সিকোয়েন্সিং, ডেটা রাউটিং, ডেটা ফরমেটিং, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, এরপর আছে প্রেসিডেন্স অ্যান্ড অর্ডার অফ ট্রান্সমিশন, কানেকশন এস্টাবলিশমেন্ট অ্যান্ড টার্মিনেশন, ডেটা সিকিউরিটি, লগ ইনফরমেশন। এবার আসি ডেটা সিকোয়েন্সিং বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, তোমাদের খেয়াল আছে কিনা যখন আমরা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং তোমাদেরকে আমি পড়ালাম, তখন দেখো যে প্রথমে আসতো A1, এরপর আসলো A2, এরপর আসলো A3। এবার যখন রিসিভার সাইডে গিয়ে কিন্তু দেখো A1ই আগে গেছে, এরপরে A2, এরপরে A3 গেছে। এই যে সিকোয়েন্সিংটা কার পরে কে যাবে এইটা একটা প্রোটোকলের মাধ্যমে ডিসাইড করে দেওয়া হয়। তুমি যখন একটা কমিউনিকেশন বা তুমি যখন কোনো একটা কোনো টেকনিক বা কোনো টেকনোলজি তুমি যখন আবিষ্কার করবা, ডেভেলপ করবা, তখন তোমাকে এই প্রোটোকল গুলো সেট আপ করে দিতে হবে যে এখানে যে ডেটা গুলো যাবে এই ডেটা সিকোয়েন্সিংটা কিরকম হবে, কার পরে কে আসবে। আচ্ছা, এবারে ডেটা রাউটিং, ডেটা রাউটিংটা বোঝায় ধরো তুমি যখন ডেটা পাঠাবা, ধরো কোন রুট সে ফলো করবে, এই রুটটা কেন ফলো করবে, এই রুটটা কেন ফলো করবে না, এই যাবতীয় জিনিস তোমার ওখানে সেট আপ করে দিতে হবে, এটাকে বলা হচ্ছে ডেটা রাউটিং প্রোটোকল। এবার আছে ডেটা ফরমেটিং, ডেটা ফরমেটিং বলতে হচ্ছে ডেটাটা কি তোমার বিট ওয়াইজ যাবে, না ডেটাটা প্যাকেট আকারে যাবে, না ডেটাটা হচ্ছে তোমার সেগমেন্ট আকারে যাবে, কোন অবস্থায় যাবে, এটাও তোমার হচ্ছে ওই প্রোটোকলের মধ্যে বলে দিতে হবে, এগুলোকে বলা হয় ডেটা ফরমেটিং প্রোটোকলস। এগুলো ফ্লো কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল বলতে বোঝাচ্ছে যে তোমার এটা কি 1-way হবে না 2-way হবে, তাদের ফ্লোটা কিরকম হবে, এই ফ্লোটা ডিসাইড করার জন্য তোমার প্রোটোকল থাকবে। তাহলে ইরর কন্ট্রোল, ইরর কন্ট্রোল বলতে বোঝাচ্ছে ধরো মাঝখানে তুমি যখন ডেটা পাঠাচ্ছ মাঝখানে কেউ হ্যাক করতেছে, এখন ডেটাটা হ্যাক করলো কিনা, এর মধ্যে কোনো ইরর আসছে কিনা, ডেটাটা মাঝখানে লস্ট হয়ে গেল কিনা, এগুলো চেক করার জন্য কিছু প্রোটোকল থাকে। যেমন তোমরা এগুলো নাম শুনবা পেরিটি চেক বলা হয়, এই পেরিটি চেক এর মাধ্যমে তোমার চেক করা হয় যে মাঝখানে কেউ এই ডিভাইস ডেটাগুলোকে অল্টার করে দিছে কিনা। হ্যাঁ, তারপরে তোমরা 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 খুবই একটা ওল্ড টেকনিক আছে, এটা তোমরা সবাই জানো, এটা নর্মালি যারা হচ্ছে আগে চিঠি আদান প্রদান করতো তারা এভাবে করতো। ধরো চিঠিতে লিখে দিছে যে ABC, হ্যাঁ, এখন ABC এর মিনিং তো ধরো তুমি আমি বুঝে যাবো যে A মানে হচ্ছে এইটা, B মানে হচ্ছে এইটা, C মানে হচ্ছে এইটা। তো কি করে ওই ধরো A না লিখে 2 লেটার পরে লিখে, ধরো A এর পরিবর্তে লিখলো C, B এর পরিবর্তে লিখলো D, আর E এর C এর পরিবর্তে লিখলো ধরো E। তার মানে অ্যাকচুয়াল যেটা লেখা দরকার ছিল ওইটা না লিখে ধরো 2টা ক্যারেক্টার আগায় দেয়া অথবা 2টা ক্যারেক্টার পিছিয়ে দেয়া, এরকম করে হচ্ছে তোমার ডেটাগুলো পাঠানো হয়। তো এগুলো তোমার হলো ডেটা সিকিউরিটির জন্য। এরকম কি কেউ করছো কখনো চিঠি পাঠানোর সময়? শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, এখন যদিও চিঠির যুগ নাই, বাট আমি আমার টিচারদের কাছ থেকে শুনেছি আগে যখন এরকম যারা ধরো প্রেম করত
রিলেশনে অ্যাটাচ ছিল তারা অনেক আগে যখন চিঠির যুগ ছিল, তখন এভাবে যাতে ধরো চিঠিটা গিয়ে ধরো যার সাথে রিলেশন করে তার ভাইয়ের হাতে পড়লো, সে যাতে মিনিংটা এক্সট্রাক্ট করতে না পারে, ডিসাইফার করতে না পারে, এই জন্য এরকম তারা টেকনিক ফলো করতো, যেটা অ্যাকচুয়াল মেসেজ ওইটা না, ওইটাকে কি করতো ধরো দুই ক্যারেক্টার আগায় সামনে আগায় দিত অথবা দুই ক্যারেক্টার সামনে পিছায় দিত। তাহলে যেটা হতো ধরো আগে একটা মিনিংফুল ওখানে টেক্সট ছিল, তখন যখন সামনে দুই তিন ক্যারেক্টার আগে পিছে করে দেওয়া হবে তখন ওইটা আর অ্যাকচুয়াল মিনিংটা থাকবে না, তখন হয়তো ওখান থেকে অ্যাকচুয়াল মিনিংটা মানে বের করতে আবার অসুবিধা হতো। তো এইটা পাঠিয়ে দিয়ে তাকে হয়তো একটা হিন্টস দিয়ে দেওয়া হতো যে রিড করার সময় দুই ক্যারেক্টার বাদ দিয়ে দিয়ে রিড করতে হবে, অথবা রিড করার সময় দুই ক্যারেক্টার আগায় আগায় রিড করতে হবে, তখন আবার যে যার কাছে সিটিটা পাঠাতো সে আবার ওইভাবে করে ওখান থেকে অ্যাকচুয়াল মিনিংটা ডিসাইফার করতো। এরকম আগে টেকনিক ছিল, এখন আর ওটা দরকার পড়ে না, এখন যেহেতু ডেডিকেটেড কানেকশন আছে, ফোন আছে, মেসেজিং আছে, তোমরা আমরা চাইলেই খুব সহজে আমাদের সিকিউরিটি মেইনটেইন করতে পারি। আচ্ছা, তো এরর কন্ট্রোল তারা যেটা বোঝাচ্ছে যে আমরা যদি ডেটা পাঠাই, পাঠালে মাঝখানে যদি কেউ ডেটাটা কেউ এটাকে অল্টার করে অথবা মাঝখানে যদি কোনো কারণে ডেটাটা লস্ট হয়, এই ইরোরটাকে কিভাবে কন্ট্রোল করা হবে, কিভাবে রিকভার করা হবে, সেজন্য কিছু রুলস ওখানটাতে বলে দিতে হবে, এটাকে বলা হচ্ছে ইরর কন্ট্রোল প্রোটোকল। আচ্ছা, এরপর আছে প্রিসিডেন্সি অর্ডার অফ ট্রান্সমিশন। এটা মানে বোঝাচ্ছে ধরো একটা চ্যানেল আছে, একটা চ্যানেল দিয়ে একই সাথে একজন কমিউনিকেট করতে পারবে। এখন ধরো ওই চ্যানেলের কাছে দুইজন বা তিনজন ইউজার ডেটা পাঠালো, তারা ওই চ্যানেলকে ইউজ করতে চায়, এখন কে আগে যাবে, কে পরে যাবে, কার পরে কে আসবে, এই কার প্রিসিডেন্সি বেশি থাকবে, কার প্রিসিডেন্সি কম থাকবে, এইটাকেও ডিসাইড করার জন্য একটা প্রোটোকল থাকবে। এবার হলো কানেকশন এস্টাবলিশমেন্ট, কানেকশন টার্মিনেশন, মানে কিভাবে কানেকশনটা এস্টাবলিশ হবে, কিভাবে কানেকশনটা টার্মিনেট হবে, এটার জন্য একটা প্রোটোকল থাকবে। এবার ডেটা সিকিউরিটি একটু আগে বললাম যে ডেটা যাতে তোমার মাঝখানে কেউ অল্টার করতে না পারে, সেজন্য তুমি যদি আগেই সিকিউর করে দিতে চাও সেটার জন্য তুমি প্রোটোকল দিতে পারো। এবার লগ ইনফরমেশন, লগ ইনফরমেশন মানে হচ্ছে কে কার সাথে কমিউনিকেট করছে, কতগুণ কমিউনিকেট করছে, কে ফ্রি আছে, কে বিজি আছে, এই যাবতীয় ইনফরমেশন গুলা কিভাবে স্টোর থাকবে, কার কাছে স্টোর থাকবে, এগুলোর জন্য একটা প্রোটোকল থাকবে, এটাকে বলা হয় লগ লগ ইনফরমেশন প্রোটোকল। বুঝছি কিনা? আচ্ছা, তো এইগুলা গেলে এরকম বিভিন্ন প্রোটোকল আছে, তোমরা জাস্ট এটা জেনে রাখো যে প্রোটোকল জিনিসটা কি এবং এটা কোথায় কোথায় লাগে। ডেটা সিকুয়েন্সিং এ দরকার পড়বে, ডেটা রাউটিং এ দরকার পড়বে, ডেটা ফরম্যাট করার জন্য দরকার পড়বে, ফ্লো কন্ট্রোলে, এরর কন্ট্রোলে, প্রেসিডেন্সির বেলাতে, কানেকশন এস্টাবলিশমেন্টের বেলাতে, ডেটা সিকিউরিটির বেলাতে এবং লগ ইনফরমেশন স্টোর করার বেলাতেও আমার এই প্রোটোকল গুলো দরকার পড়বে। লাস্ট দুইটা স্লাইড, একটা হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটাকে আমরা সংক্ষেপে NIC বলি। প্রত্যেকটা কম্পিউটারের সাথে, প্রত্যেকটা ল্যাপটপের সাথে, যেখানে যে ডিভাইসটা দ্বারা নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়া যায় ওই ডিভাইসই একটা NIC কার্ড থাকে। NIC কার্ড মানে একটা হার্ডওয়্যার ডিভাইস যেটার কাজ হচ্ছে আমার এই সিস্টেমটাকে একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার মতো এনভায়রনমেন্ট তৈরি করে দিবে। তার মানে ওইখানে একটা পোর্ট থাকবে, একটা পোর্ট আমাকে সে প্রোভাইড করবে যে পোর্টের মাধ্যমে আমি একটা নেটওয়ার্ক কেবলের মাধ্যমে কানেক্ট হতে পারবো। অথবা এটা অথবা এরকম হতে পারে যে ধরো ওখানে এমন একটা টেকনিক থাকবে যেখানে আমরা চাইলে ওয়াইফাই বা ওয়্যারলেস যে কমিউনিকেশন আছে সে ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমেও আমি কানেক্ট হতে পারবো। তোমরা দেখবা যে যখন তোমাদের ফোনে বা যখন তোমাদের কম্পিউটারে নেটওয়ার্ক কানেক্ট হয় না, তখন দোকানে নিয়ে গেলে বলবে যে আপনার NIC কার্ড নষ্ট হয়ে গেছে। তার মানে তোমার ওই যে হার্ডওয়্যার ডিভাইসটা ছিল ওই ডিভাইসটা এখন সঠিকভাবে ফাংশনিং করছে না, ফাংশনিং না করার কারণে তুমি কেবল দিয়েও কানেক্ট হতে পারো না। আবার অনেক সময় দেখবে যে কেবল দিয়ে কানেক্ট হচ্ছে বাট তোমার ওয়াইফাই এর সাথে কানেক্ট হচ্ছে না, আবার দেখবো ওয়াইফাই এর সাথে কানেক্ট হচ্ছে তার মানে কেবল দিয়ে কানেক্ট হচ্ছে না, তার মানে বুঝতে হবে কেবল দিয়ে না হলে হয় পোর্টে সমস্যা আছে বা না হয় ওই 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 এই যে NIC কার্ডটাকে আবার ফাংশনিং করার জন্য একটা সফটওয়্যার দিতে হয় না, ওই সফটওয়্যারটার প্রবলেম আছে, এরকম আর কি। তার মানে NIC কার্ডের মেইন কাজই হলো এটা একটা হার্ডওয়্যার ডিভাইস যেটা হচ্ছে একটা কম্পিউটারকে অন্য একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার মতো এনভায়রনমেন্ট প্রোভাইড করবে। তার মানে একটা পোর্ট থাকবে যে পোর্টের মাধ্যমে হচ্ছে নেটওয়ার্ক কেবল দিয়ে সে কানেক্ট হতে পারবে। আবার লাস্ট হচ্ছে ইন্টারনেট নেটওয়ার্কিং, এটা সহজেই বোঝা যাচ্ছে যে দুই বা ততোধিক নেটওয়ার্কে যখন আমরা একটা সিঙ্গেল নেটওয়ার্কে কানেক্ট কনভার্ট করব, মানে অনেকগুলোকে আমরা এমন ভাবে কানেক্ট করলাম, কানেক্ট করার পরে মনে হবে যে এখানে একটা সিঙ্গেল নেটওয়ার্ক আছে। ধরো আমার এই সিস্টেমে একটা বা আমার এই ভার্সিটিতে একটা নেটওয়ার্ক আছে, আবার ধরো চিটাগং বিশ্ববিদ্যালয়ে একটা নেটওয়ার্ক আছে, আবার অন্য একটা বিশ্ববিদ্যালয়ে একটা নেটওয়ার্ক আছে, সবগুলোকে আমি কানেক্ট করে একটা সিঙ্গেল নেটওয়ার্ক তৈরি করলাম। এবং এটা সুবিধা হচ্ছে মানে আমরা যখন একে অপরের সাথে কমিউনিকেট করব তখন এটা বোঝা যাবে না যে কে কোন নেটওয়ার্ক থেকে কমিউনিকেট করতেছে। তার মানে হচ্ছে মানে ইন্টারনাল যে কনফিগারেশন আছে, ইন্টারনাল যে আইডেন্টিটি আছে, এটা বাহির থেকে বোঝা যাবে না। এই যে সিস্টেমটা যে অনেকগুলো নেটওয়ার্ককে একটা নেটওয়ার্কে কানেক্ট করা, এটাকেই বলা হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং। আর এটার মেইন পারপাস হচ্ছে যাতে হচ্ছে আমরা ওই যে মানে ব্যাকগ্রাউন্ডের যে ইনফরমেশন গুলো আছে ওগুলোকে আমরা হাইড করে রাখতে পারি, যাতে মনে হবে আমার সবগুলো নেটওয়ার্ক মিলে একটা
সিঙ্গেল কোঅর্ডিনেটেড ইউনিট আকারে কাজ করতেছে এই 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 পারপাসটাকে ফুলফিল করার জন্য আমরা ইন্টারনেট নেটওয়ার্কিংটা করি আর এই ইন্টারনেট নেটওয়ার্কিং করার জন্য হচ্ছে ব্রিজ রাউটার রাউটার গেটওয়ে এই টাইপের কিছু ডিভাইস আছে বা টুলস আছে টুলসগুলোকে ইউজ করা হয় আমরা পরবর্তীতে দেখব যে ব্রিজের কাজ কি রাউটারের কাজ কি সুইচের কাজ কি হাবের কাজ কি আমরা এটা নেক্সট ক্লাসে দেখব আজকে হচ্ছে এ পর্যন্তই এটা আমাদের শেষ স্লাইড এখন যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা মাল্টিপ্লেক্সিং টা স্যার মাল্টিপ্লেক্সিং হ্যাঁ টাইম এটা টাইম এটা মানে টাইম মানে হচ্ছে ধরো বিষয় এরকম যদি হয় যে ধরো আমি তোমাদের একটা ভাই বানিবো হ্যাঁ তো ভাই বানাবো আমি তোমাদেরকে বললাম যে আমি ধরো একজনের 5 মিনিট করে করে ভাই বানিবো 5 মিনিট করে করে ভাই বানিবো তাহলে প্রত্যেককে আমি ধরো 1 1 মিনিট করে টাইম দেব তাহলে ধরো তোমরা তিনজন আছো তিনজনের যদি আমি ভাইবা নিতে চাই প্রথম যে ও আমার কাছে আসলো ওর 1 মিনিট ভাইবা নিলাম এবার দ্বিতীয় যে আসবে ওর 1 মিনিট নিলাম তৃতীয় যে আসবে ওর 1 মিনিট নিলাম এবার আবার আমি প্রথম যে ওর কাছে ফিরে গেলাম তার মানে এখানে দেখা যাচ্ছে যে টোটাল টাইমটাকে আমি ধরো একটা স্লট থাকে এই স্লটে ভাগ করে এই এই টোটাল টাইমটাকে এই বাকি তিনজনের মধ্যে আমি ডিভাইড করে দিচ্ছি মানে আমি কাউকে টোটালটা মানে টোটাল টাইমটুকু না দিয়ে আমি কি করলাম ভাগ ভাগ করে দিলাম তো এইটাই হচ্ছে তোমার টাইম ডিভিশন ওখানে হচ্ছে যে টোটাল যে ফ্রি চ্যানেলটা আছে টোটাল চ্যানেলটা একজনকে কমপ্লিটলি না দিয়ে ধরো এখানে যে টোটাল চ্যানেলটা আছে এই যে টোটাল চ্যানেলটা এই চ্যানেলটা আমি একজনকে কমপ্লিটলি না দিয়ে আমি কি করলাম চ্যানেলটা টাইম টাইমে ভাগ করে দিলাম যে এই এই এ ওয়ান হচ্ছে এই টাইমের জন্য ইউজ করতে পারবে দেন বি ওয়ান এই টাইমের জন্য ইউজ করবে দেন সি ওয়ান এই টাইমের জন্য ইউজ করবে দেন আবার এ আবার এ এর কাছে যাবে আবার বি এর কাছে যাবে আবার সি এর কাছে যাবে তার মানে আমি কমপ্লিটলি এই চ্যানেলটা কাউকে না দিয়ে আমি চ্যানেলটা একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী দিলাম যে এই টাইমটুকু এ এই টাইমটুকু বি এই টাইমটুকু সি এই টাইমটুকু ডি এরকম করে করে অ্যাক্সেস করবে এইটাকেই বলা হচ্ছে টাইম ডিভিশন মানে এখানে আমি টাইমটাকে ডিভাইড করতেছি আমি চ্যানেলের ফ্রিকোয়েন্সিটাকে আমি ডিভাইড করতেছি না ফ্রিকোয়েন্সি এখানে যা আছে তাই থাকবে এখানে একটা মাত্রই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকবে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে আমি একজনের ডেটাই পাস করতে পারবো বাট আমি একজনের টোটাল ডেটা পাস একবারে করে দিচ্ছি না মানে এ এর একটা ব্লক দেন বি এর একটা ব্লক আবার সি এর একটা ব্লক আবার এ এর কাছে ফিরে আসবো এরপর বি সি আবার এ এর কাছে ফিরে আসবো বুঝছো কিনা মানে আমি কমপ্লিটলি টোটাল টাইমটা একজনকে দিয়ে দিচ্ছি না এখানে হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সি বোঝানোর জন্য একটা 6 গিগাহার্টজ একটা হচ্ছে তোমার 4 গিগাহার্টজ বোঝানো হয়েছে যে দুইটা আলাদা ফ্রিকোয়েন্সি যেমন এরকম হয় না যখন আমরা রেডিও শুনি ধরো ধরো বরিশাল বরিশালের বেতার যেটা ওর ফ্রিকোয়েন্সি থাকে ধরো 88 আবার চট্টগ্রামের বেতার যেটা ওর থাকে ধরো 100 আবার ধরো ঢাকার যেটা ওর থাকে 110 তার মানে প্রত্যেকের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে মানে আলাদা ফ্রিকোয়েন্সি দিয়ে হচ্ছে আমি আমার ডেটাটা পাস করতে পারবো অন্য আরেকজনের অন্য আরেকটা কোম্পানির বা অন্য আরেকটা চ্যানেলের ডেটার সাথে আমার ডেটাটা মার্জ হয়ে যাবে না এই জন্য হচ্ছে তোমার ওখানে দুইটা আলাদা ফ্রিকোয়েন্সি দেখানো হয়েছে বুঝছি কিনা সুবাইতা হ্যালো আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন না স্যার আচ্ছা যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি এখানেই শেষ করব আজকে এরপরে আমাদের যে ক্লাসটা হবে সেটা আমি আবার তোমাদেরকে জানাবো কবে নিব আর তোমরা এর পরবর্তী ক্লাসে যখন জয়েন করবা তখন তোমাদের তোমরা এখানে তোমাদের ইউজার নেম আছে না যে নেমটা আমার এখানে শো করে ওই নেমের পাশে তোমাদের যে রোল নাম্বার যেটা আছে রোল নাম্বারটা এডিট করে নিবা ঠিক আছে ধরো এখনো সাউন্ড হ্যালো স্যার হ্যাঁ তোমাদের তোমাদের নামের পাশে হচ্ছে রোল নাম্বারটা নিয়ে আসবা তাহলে আমার পরবর্তীতে তোমাদের প্রেজেন্টটা নিতে সুবিধা হবে এখন হচ্ছে দেখা গেল সেম নামে দুইজন হলে আমার অসুবিধা হবে আসলে দুইজন আলাদা ব্যক্তি কে কে বুঝছো কিনা নেক্সট ক্লাসগুলোতে তোমরা নেমটা এডিট করে নেমের পাশে রোলটাও লিখে নিয়ে আসবে ক্লিয়ার সবাই ঠিক আছে স্যার জি স্যার জি স্যার স্যার বুঝাচ্ছো স্যার একটা কোশ্চেন ছিল বল স্যার ডাটা ট্রান্সমিশন স্পিডের ওখানে ন্যারো ব্যান্ডে তারপরে বাকি সবগুলোতে বলছেন যে কি আউট বলছেন না আমরা তো আগে বিট পার সেকেন্ড করছিলাম তো দুটো তো সেম না আউট আর বিট পার সেকেন্ড
দুইটা তো সেম না, আমরা তো আগে পড়ছিলাম যে কি ওই যে ন্যারো ব্যান্ডের ওখানে 45 থেকে 300 বিট পার সেকেন্ড, এখানে তো এখন আচ্ছা দেখো এই যে বাউট আবার মেজার করা হয় বিট পার সেকেন্ডে, বাউট কেও মেজার করা হয় বিট পার সেকেন্ডে। তুমি যদি বাউট বলো বাউট লাস্টে গিয়ে বিট পার সেকেন্ডেই হবে, আর ব্যান্ডউইথ কেও বিট পার সেকেন্ডেই মেজার করা হয়। বাট পার্থক্য হচ্ছে এইখানে আমরা হচ্ছে যখন বাউডের বেলাতে হচ্ছে আমরা সিম্বল হিসেবে কাউন্ট করব যে একটা সিম্বলে কত বিট আছে। যদি একটা সিম্বলে তোমার যদি সিঙ্গেল বিট থাকে তার মানে এখানে পার সেকেন্ডে 1 বিটই যাচ্ছে। যদি এখানে একটা একটা সিম্বলকে যদি আমি দুইটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এখানে আমার পার সেকেন্ডে দুইটা বিট যাচ্ছে। হ্যাঁ, এক হলো সিম্বল আর একটা হলো বিট। তো আলটিমেটলি লাস্টে গিয়ে আমরা হিসাব করতেছি বিট পার সেকেন্ডেই। তো তুমি যদি এখানে মানে বিপিএস রাখো বিট পার সেকেন্ড তাতেও কোনো সমস্যা নাই, আর বাউড রাখলেও তাতেও কোনো সমস্যা নাই। মানে ওই বাউড যেটা বাউডটা অনেক আগের একটা ইয়া ছিল, মানে টেকনিক ছিল যে টেকনিকের মাধ্যমে হচ্ছে তোমার স্পিডটাকে মেজার করা হতো, বাট এখন আর বাউড দিয়ে মেজার করা হয় না, এখন হচ্ছে ব্রডব্যান্ড দিয়ে ব্যান্ডউইথ দিয়ে মেজার করা হয়। ব্যান্ডউইথ মানেই হচ্ছে বিট পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে কতগুলো বিট ট্রান্সফার হচ্ছে। স্যার বাউট তো তাহলে অনেক ফাস্ট, তাহলে আমরা বাউট কেন ইউজ করি না, ব্যান্ডউইথ কেন ইউজ করি? কারণ বাউটে তো সিম্বল আকারে 1 সেকেন্ড লাগে। আচ্ছা, আগে যখন ছিল তখন হচ্ছে ডেটাগুলোকে তোমার বিট দিয়ে মানে সিস্টেমে রিপ্রেজেন্ট করা হতো না, মানে শুরুর দিকে যখন ছিল তখন হচ্ছে তোমার ডেটাগুলোকে তোমার ওই সিম্বল আকারে, যে ধরো এ বি সি ডি প্রত্যেকটাকে সিম্বল সিম্বল আকারে ধরতো। তো পরবর্তীতে যেটা হলো যে এই সিম্বল হিসাবে ধরতে গিয়ে দেখা যাচ্ছে যে ধরো তোমার একটা যদি এরকম একটা ধরো এটা 12 একটা ভ্যালু, 12 একটা ভ্যালু, আবার এখানে কিন্তু 1 এবং 2 দুটো আলাদা সংখ্যা। এখন তুমি এখানে 1 2 আলাদা করে ধরবা না 12 ধরবা, এই জন্য সিম্বল আকারে অসুবিধা আসতো যে 1 এবং 2 দুটো আলাদা সিম্বল, আবার 12 একত্র একটা সিম্বল। এই সিম্বল হিসেবে কাজ করতে গিয়ে তোমার অসুবিধা আসতো, এই জন্য সিম্বলকে বাদ দিয়ে পরবর্তীতে আসছে কিভাবে বিট দিয়ে বিটে কনভার্ট করে নিয়ে যাওয়া যায়, যে আমরা এখন আর সিম্বল দিয়ে হিসাব করবো না, আমরা বিট দিয়ে হিসাব করবো। এই জন্য পরবর্তীতে আসছে বিট, যেটাকে আমরা এখন ব্যান্ডউইথ বলতেছি, যে যে এত এত ব্যান্ডউইথ থাকবে, যেখানটা ব্যান্ডউইথ মানে ধরো এরকম থাকে যে ব্যান্ডউইথ মানে হচ্ছে 2, তোমরা কানেকশন নাও না যে 2 MB ব্যান্ডউইথ, তার মানে হচ্ছে ওই ব্যান্ডউইথ এর মধ্যে দিয়ে সর্বোচ্চ আমি 2 MB, 2 MB মানে হচ্ছে ধরো 1024 বিটে হচ্ছে 1024 বিটে হচ্ছে 1 বাইট, মানে আবার 1024 বাইটে হচ্ছে 1 MB, এরকম করে 2 MB পর্যন্ত ডেটা ওই চ্যানেলের মধ্যে দিয়ে পার সেকেন্ডে ট্রান্সমিট করা যাবে। বাউডের অসুবিধা এটাই ছিল যে সিম্বল গুলাকে আলাদা ডিস্টিংগুইশ করা যেত না, যে কনফ্লিক্ট আসতো, এই কনফ্লিক্টটা রিমুভ করার জন্য পরবর্তীতে সেকেন্ড বিট পার সেকেন্ড মেজারমেন্ট আসছে। ক্লিয়ার কিনা এবার? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে তোমরা এই নির্দেশনা নেক্সট ক্লাসে মেনে আসবে, সেটা হচ্ছে প্রত্যেকের নাম এডিট করে পাশে রোল নাম্বারটা লিখে নিবে, ঠিক আছে? আচ্ছা, আর আজকে হচ্ছে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আমার এখানে আমার একটা সিস্টেম আছে যেখানটাতে অটোমেটিক্যালি তোমরা যারা যারা কানেক্টেড আসো তাদের লিস্ট ওখানটাতে অটোমেটিক্যালি স্টোর হয়ে থাকবে, আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি। যদি আমার একটু ডিফিকাল্ট হবে তোমাদেরকে ওখান থেকে রোল ওয়াইজ আইডেন্টিফাই করা, বাট তোমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে রোল ওয়াইজ একটু তোমার নামের পাশে রোলটা একটু লিখে নিবে। স্যার আজকে নেটের অনেকের প্রবলেমের কারণে ডিসকানেক্টেড হয়ে গেছি তো আগে, এমনও তো হয়েছে স্যার। ডিসকানেক্ট হয়ে গেল ওটা ওখানে থাকবে, কে ডিসকানেক্ট হয়ে গেছে কখন ডিসকানেক্ট হয়ে গেছে সেটা ওখানটাতে থাকবে, ওটা সমস্যা নেই। আচ্ছা, আর আমি হচ্ছে ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিব, সেটা আমি ইউটিউবে আপলোড করে দেন তোমাদেরকে আমি ভিডিওটা দিয়ে দিব, সেটা একদিন বা দুই দিন পরে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, যারা মিস করছে তারা ওখান থেকে ভিডিওটা দেখতে পারবে। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা এখানেই শেষ করতে পারি নাকি? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।